উত্তর দিতে পারছি না, কারণ এখন যে প্রোগ্রামটা আমরা করব সেটি হবে সেটা হচ্ছে যে নিউটি গ্রুপ, এই নিউটি গ্রুপ 2000 সাল থেকে এই 2020 সাল পর্যন্ত সফলভাবে 60টির বেশি কান্ট্রিতে কাজ করে যাচ্ছে একটিমাত্র প্রোডাক্ট দিয়ে, একটিমাত্র প্রোডাক্ট, সেটা হচ্ছে বায়োস্প্রে। এই বায়োস্প্রে দিয়ে 60টির বেশি কান্ট্রিতে সফলভাবে বিজনেস করে যাচ্ছে এবং 8টির বেশি দেশে ব্যবসায়িক অফিস কোম্পানি রয়েছে। কিভাবে সেটা সম্ভব, কি এর মধ্যে আছে, আর কেনই বা এই প্রোডাক্ট কিনতেছে মানুষ, ব্যবহার করতেছে, এই নিয়ে আজকে আলোচনা। তো অনেকে যারা আপনার এই বায়োস্প্রে ইউজ করে ব্যবহার করে সুস্থ হয়েছেন তারা আজকে তাদের কিছু অনুভূতি প্রকাশ করবে, এই জন্যই আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। এখন পর্যন্ত আপনার পৃথিবীতে এই এখন পর্যন্ত প্রায় 755 তো 20 লক্ষ লোক এই মুহূর্তে মারা গিয়েছে। তো এখন এর মধ্যে বিভিন্ন রোগ তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, কেউ ব্রেন স্ট্রোক করেছে, কেউ হার্ট অ্যাটাক করেছে, কারো ক্যান্সার রয়েছে, এক একজন এক এক ভাবে মারা গিয়েছে। আরো একটু কমাইলে ভালো হয় না? হ্যালো হ্যালো, তো তো আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি যে কিভাবে আমরা এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, আর কোন কোন ব্যক্তি বায়োস্প্রে ইউজ করে তারা এই রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পেয়েছে। তো এই বিষয়ে আমাদের যিনি পরিচালনা করবেন সঞ্চালক, তিনি হচ্ছেন মিস্টার সুলেমান, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, তাকে করতালি দিয়ে মঞ্চে। এই মুহূর্তে যিনি প্রোগ্রামটি পরিচালনা করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সুলেমান তাবেদী। মোহাম্মদ সুলেমান তাবেদী, আমরা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। করতালি দিয়ে আমরা এই প্রোগ্রাম পরিচালনা করা। সম্মানিত অতিথিবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সুলাইমান, নিউটি গ্রুপের একজন ডিস্ট্রিবিউটর। অতকার নিউটি গ্রুপ কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সেবা বিষয়ক সেমিনারে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত প্রতিমণ্ডলী, আপনাদেরকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হতে হয়েছে, আর এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং নিউটি গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অতঃপর শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলার প্রতি যিনি আমাদেরকে এমন সুন্দর একটি মনোরম পরিবেশে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি এই সারা জাহানের প্রাণী কুলের চিকিৎসা ক্ষেত্রে শেফার জন্য উত্তম পরামর্শ দিয়েছেন। অতঃপর বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তির যুগে স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য সেবার নতুন এক দিগন্তের নাম হচ্ছে নিউটিগ্রো। এই মর্মে আমি নিউটিক গ্রুপের পরিচালক পরিষদের সম্মানিত সকল সদস্যগণকে শ্রদ্ধা নিবেদন করছি। পরিশেষে সম্মান প্রদর্শন করছি সেই নীরব নির্ভীক ত্যাগী ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি জনাব আবুল হোসেন হাওড়াদার সাহেবকে, যিনি অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে নিউটিক গ্রুপের আলো এই বাংলাদেশে দুর্ভার গতিতে ছড়িয়ে পড়ছে। পরিশেষে সম্মান প্রদর্শন করছি জনাব কৃষ্ণ ফদরাইকে, যিনি আমাদের কাঙ্ক্ষিত পণ্য বায়ো স্প্রে প্লাস এর প্রমাণ পরিচয় সম্প্রসারণের জন্য যিনি এই বাংলাদেশে সর্বপ্রথম সেমিনারের হাল ধরেছিলেন। সম্মানিত অতিথিবৃন্দ, এই মুহূর্তে আজকের এই সেমিনারে আমার আলোচ্য বিষয় হল বায়ো স্প্রে প্লাস একই সাথে নানাবিধ রোগের কাজ করে কিভাবে, প্রশ্ন কিনা? আর এই বিষয়টি আমার আলোচ্য বিষয়। বায়ো স্প্রে প্লাস একই সাথে নানা ব্যাধির জন্য কাজ করে কিভাবে, এই বিষয়টি আলোচনার শুরুতেই আমাকে আলোচনা নিয়ে আসতে হয় আজকে আপনারা যারা এখানে উপস্থিত, কেননা এখানে অধিকাংশই উপস্থিত রয়েছেন যিনারা বায়ো স্প্রে প্লাস ব্যবহার করে আসছেন। একটি কথা হলো বায়ো স্প্রে প্লাস ব্যবহার করছেন এটা যতটুকু সত্য, তবে কঠিন রূপ যন্ত্রণা গ্রাস না করলে হয়তো আমরা করতাম না, ঠিক কিনা? তো বায়ো স্প্রে প্লাস ব্যবহার করেছি এটা যতটুকু সত্য। আরেকটি বিষয় হলো আমরা শুধুমাত্র একটি রোগের জন্য মনে হয় বায়ো স্প্রে প্লাস ব্যবহার করি নাই, একই সাথে এক একজনের দেহে একাধিক রোগে আক্রান্ত, ঠিক কিনা? আচ্ছা, তাই যদি হয় এক একজন মানুষের মাঝে একাধিক রোগ, তাহলে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেকের মাঝে যদি একাধিক হয় তাহলে আমাদের মাঝে কত রোগের সমাহার এখানে রয়েছে? অনেক, প্রত্যেকে অনেক, এত রোগের সমাহার। তাহলে আমরা আপনাদেরকে কি দিয়েছিলাম? মাত্র অনলি ওয়ান, একটি প্রোডাক্ট, একটি পণ্য বায়ো স্প্রে প্লাস, ঠিক না? আর এই বায়ো স্প্রে প্লাস ব্যবহার করেই আশা রাখি আপনারা অনেকে এখানে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করেছেন, ঠিক না? পাশাপাশি যারা চলমান ওনারাও অনেক অংশে অগ্রসর। তার মানেই হলো আমরা এখানে দেখতে পাচ্ছি বায়ো স্প্রে প্লাস প্রতিদিন দুবার ব্যবহারে চিকিৎসাধীন রোগীর দেহে ঔষধের ক্রিয়া ক্ষমতা বৃদ্ধি করে অতঃপর জীবনী শক্তিকে উজ্জীবিত করার মাধ্যমে যে কোনো রোগ মুক্তিতে ভূমিকা রাখে।
আশা করি আমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছি। এটা হলো এক। দ্বিতীয় কথাটি হচ্ছে বায়োস্প্রে প্লাস ব্যবহারে মানব দেহের ভিতরে হরমোন ব্যালেন্স করে, হরমোন ব্যালেন্স করার মাধ্যমে একই সাথে অসংখ্য রোগের সমাধান দিয়ে থাকে। বলতে হয় এটা হলো দুই। তো এইখানে হরমোন কি একটু না বললেই নয়, যেহেতু এত বড় উপকার করে না। হরমোন হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যাকে বলা হয় প্রাণরস। এই প্রাণরস দেহের ভিতরে যোগাযোগ সমন্বয় সাধন করে। তৃতীয়ত আরেকটি কথা হচ্ছে মানুষ খাদ্য খাওয়ার মাধ্যমে সুস্থ থাকে। কথাটা ঠিক কিনা? তাহলে খাদ্য খাওয়ার মাধ্যমে মানুষ সুস্থ থাকে, ঔষধ দ্বারা কিন্তু সবসময় সুস্থ থাকে না। মেডিকেল সায়েন্সের যথেষ্ট প্রমাণ রয়েছে খাদ্য দ্বারা মানুষ সুস্থতা লাভ করে। আর এখানে আমাদের কথাটি হচ্ছে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার বায়োস্প্রে প্লাস। বায়োস্প্রে প্লাস একটি সম্পূরক খাদ্য, এতে রয়েছে কলস্ট্রাম লিকুইড। বায়োস্প্রে প্লাস একটি সম্পূরক খাদ্য। এই বায়োস্প্রে প্লাস 48 ধরনের পুষ্টি উপাদান দ্বারা তৈরি। বায়োটেকনোলজি পদ্ধতিতে এই বায়োস্প্রে প্লাস একটি ম্যাজিক বুলেট, যে ম্যাজিক বুলেট মানব দেহের ভিতরে যে কোনো সমস্যার সাথে মোকাবেলা করতে প্রস্তুত। বায়োস্প্রে প্লাস মেড ফ্রম 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, দ্যাট ইজ এ ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট, ইট ইজ সেফ টু কনজিউম অ্যান্ড হ্যাজ নো সাইড ইফেক্ট। বায়োস্প্রে প্লাস 48 ধরনের পুষ্টি উপাদান, প্রত্যেকটি উপাদান মানুষের দেহে অনেক অনেক ভূমিকা রাখে। তো বায়োস্প্রে প্লাস এই 48 ধরনের পুষ্টি উপাদান একত্র হওয়ায় গুরুত্বপূর্ণ একটি কাজ করে। সেই কাজটি হলো বায়োস্প্রে প্লাস ইন বোসেস দ্য বডি টু ইনক্রিজ ইটস ওন গ্রোথ হরমোন প্রোডাকশন অ্যান্ড রিলিজ স্লোলি ওভার এ লং পিরিয়ড অফ টাইম। আমরা বুঝতে পেরেছি বায়োস্প্রে প্লাস একটি গুরুত্বপূর্ণ কাজ করে মানুষের দেহে। দীর্ঘ মেয়াদি সময় পর্যন্ত মানুষের দেহে হিউম্যান গ্রোথ হরমোন প্রোডিউস করে। তাহলে হিউম্যান গ্রোথ হরমোন সম্পর্কে আমাদের একটু ধারণা না নিলেই নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন হিউম্যান হরমোন, এই এক নম্বর হরমোনটি হিউম্যান গ্রোথ হরমোন, যাকে বলা হয় এইচজিএইচ হরমোন। এইচজিএইচ ইজ দ্য মাস্টার হরমোন দ্যাট হ্যাজ দ্য আলটিমেট অ্যাবিলিটি টু অ্যাক্টিভেট অলমোস্ট দ্য এন্টায়ার ফাংশন অফ দ্য বডি। হোয়াট ইজ মাস্টার হরমোন? মাস্টার হরমোন ইজ এ স্মার্ট হরমোন, অ্যালার্ট অ্যান্ড কুইক লার্নার। It has the ability to auto-identify male function and will quickly act upon recovering it almost immediately. বায়োস্প্রে প্লাস একটা চৌকস হরমোন যার ক্ষমতা হল মানব দেহের ভিতরে সমতা তৈরি করা। এটার দ্বারা ক্ষমতা হয় তার এটাই যে দেহের ভিতরে কোথায় কি সমস্যা রয়েছে সে খতিয়ে বের করে এবং সাথে সাথে সেই সমস্যাকে আবার রিকভারি করে। একেই বলা হয় মাস্টার হরমোন।
এইটা এখানে যে হরমোনগুলি দেখতে পাচ্ছি, এই হরমোনগুলি এট এ টাইম আমরা এক থেকে সিরিয়ালে আটটি হরমোনকে ফলো করছি। এমনই দেহের ভিতরে আটটি জায়গাতে আটটি গ্রন্থি রয়েছে, যে গ্রন্থিগুলি থেকে নিরবত এই হরমোনগুলি নিঃসরণ হয়। হরমোনগুলি নিঃসরণ হয়ে যার যার ক্ষেত্র বিশেষ, হরমোনগুলি নিঃসরণ হয়ে যার যার ক্ষেত্র বিশেষ নিজ নিজ ভূমিকা রক্ষা করে। যা হোক সম্মানিত অতিথিবৃন্দ, আমরা ভাইস প্রেসিডেন্ট পাসের একটি বিষয় এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি যে ভাইস প্রেসিডেন্ট প্লাস মানুষের দেহের ভিতরে হিউম্যান গ্রোথ হরমোন প্রোডিউস করে। হিউম্যান গ্রোথ হরমোন প্রোডিউস হলে দেহের ভিতরে এক এ টাইমে 2700 বেশি হরমোন কাজ করার সুবিধা পায়, যার যার নৈতিক দায়িত্ব নৈতিক ভূমিকা পালন করতে পারে। আর এই আটটি হলো মেজর হরমোন। এই হরমোনগুলি মানুষের দেহে যতগুলি ভূমিকা রাখে, এক একটি হরমোনের একাধিক ভূমিকা রয়েছে, হয়তো এই আলোচনাগুলি আমরা সকালের পর্বে জানতে পেরেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এই সেশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা এই দীর্ঘদিন বায়োস্প্রে ব্যবহার করার মাধ্যমে যে ধরনের উন্নতি লাভ করেছি, এমনই জ্বলন্ত এবং দৃষ্টান্ত প্রমাণ নিয়ে আমাদের মাঝে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি উপস্থিত রয়েছেন, আমি এক এক করে তাদের অনুভূতি শেয়ার করার জন্য আপনাদের কাছে সময় কামনা করছি। ধৈর্য সহকারে যদি আপনাদের সময় দেওয়ার মতো সুযোগ থাকে, আমি অনুরোধ করব সকলকে ধৈর্য সহকারে একটু সময় ব্যয় করার জন্য। আমি আপনাদের সম্মুখে আমাদের মাঝে মোহাম্মদ সিয়াম, আপনি আপনার মার সম্পর্কে অনুভূতি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি সিয়া, আমার বাসা হচ্ছে পটুয়াখালীতে বাউপালে। আমার বাবা হচ্ছে বিভিন্ন এনজিওর সাথে সম্পৃক্ত আছে, এনজিওর সাথে কাজ করে। তো মায়ের আরো এক বছর আগে লিভার সিরোসিস হয়েছে, তো সেটা এক বছর আগে ধরা পড়ছে। আর ধরা পড়ার পরে হচ্ছে আমরা ল্যাবিনে দেখেছি, ঢাকায় ল্যাবিনে দুইজন ডাক্তারকে দেখেছি, আমরা বড় বড় ডাক্তারই। আপনারা একজনকে চিনবেন হয়তো, স্বপ্নে লিভার সিরোসিস ওনাকেও দেখাইছি। দেখানোর পরে আমরা অতটা ভালো ফল পাচ্ছিলাম। এরপরে হচ্ছে উনি আবার গলায় একটা রিং পরাতে বলছিলেন, যে গলায় একটা রিং পরাইতে হবে, না হলে হচ্ছে গলায় একটা পেইন ছিঁড়ে যাবে। এই কারণে মা বললো যে না, তাহলে আমরা ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া যাওয়ার পরে তারপরে হচ্ছে যদি পরামর্শ থাকে, ইন্ডিয়া থেকে যদি সুস্থ না হই তাহলে। এরপরে হচ্ছে আমরা আমাকে ইন্ডিয়া নিয়ে যাই, ইন্ডিয়া অ্যাপোলো নিয়ে যাই। ওখানে হচ্ছে ওখানে ওনারা হচ্ছে অ্যাপোলো হসপিটালে হচ্ছে গ্যাস্ট্রোলজি দেখে গোয়েঙ্কা, ডক্টর মহেশ কুমার গোয়েঙ্কা, ওনাকে দেখানোর পরে হচ্ছে দুই মাস পর আবার যেতে হবে। তো ওখানে গেছে, দুই মাস পরে আবারও গেছে, তো ওষুধ খাইতেছে। বা হচ্ছে মায়ের সমস্যা হতো কি, পা ভুলে যেত। লিভার সিরোসিস তো পায়ে পানি জমতো অনেক, পা ভুলে যেত, এবং হচ্ছে পেটে ব্যথাটা যেত না, পেটে ব্যথা অলওয়েজ থাকতোই। তো ওখান থেকে আসার পরে একবার হচ্ছে বাবার এনজিও রিলেটেড কাজে ঢাকা থেকে কিছু মানুষ গেছে বাবু বলে, তখন হচ্ছে ওই তাদের সাথে মায়ের রোগটা নিয়ে আলোচনা হয়েছিল। তখন তারা বললো যে বায়োস্পেসের কথাটা বললো তারা। তারপরে হচ্ছে বাবা বললো যে আসলে ইন্ডিয়াতে নিছি বা বাংলাদেশে ওনারা কেউই আর কি সিউরিটি দেয় না যে একদম ঠিক হবে। ওনারা বলছে যে ঠিক হবে, তবে কিছু সমস্যা থাকবে, সবসময় থাকবে, কিছু সমস্যা সবসময় থাকবে, বাট বাইরে স্কুলের কথা হচ্ছে কোনো সমস্যাই থাকবে না, ঠিক হয়ে যাবে। পরে বাবা হচ্ছে এটা চিন্তা করে বাইরে স্কুলে শুরু করলো। এখন বাবা মায়ের হচ্ছে তিন নম্বরটা চলে, তিন নম্বরটা শেষ হবে মনে হয় সাত আট দিন পরে। তো এখন মা আলহামদুলিল্লাহ সুস্থ, কোনো সমস্যা নেই মায়ের, একদম আগের মধ্যেই গেছে।
আপনি আপনার অনুভূতি শেয়ার করেছেন, অনেক ভালো লাগলো। আপনার মার অনুভূতিতে আপনি দায়িত্বটা নিয়েছেন, যা হোক আপনি আপনার সর্বশেষ আপনি একটু আপনার দিয়ে ধরেন। এ পর্বে আমি আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব। আসেন জনাব আবুল হাশেম সাহেব, আপনি আপনার অনুভূতি শেয়ার করবেন। আবুল হাশেম সাহেব, আপনি পাওয়ার প্লাস ব্যবহার করেছেন কেন এবং এ পর্যায়ে আপনার শেষ অনুভূতিটা কি? আমার নাম মোহাম্মদ আবুল হাশেম, আমি নারায়ণগঞ্জ থাকি। 2014 সনে যখন প্রায় তন্মকার মেহরুম তুর্কিতে গিয়েছিল, অফিস ছিল, আমি তখন ওখানে গিয়ে তিনি আমাকে নিয়ে আসছে। উনি অবশ্যই নাই আজকে এখানে, উনি এখন কাজও করে না। দেখ আসে আমাকে আমাকে বিশাল কেছি দাদার সাথে আমাকে করছিলেন, ওখানে আমি প্রেমিয়ার করলাম, করে বুঝলাম যে কোষের যেহেতু আমি সায়েন্সের ছাত্র, বুঝলাম কোষের কাজ করে যেহেতু শরীরের অবশ্যই কাজ করে। আমার শারীরিক প্রবলেম ছিল, জয়েন্ট ব্যথা ছিল, তারপরে আমার ডায়াবেটিস আছে, আপনার অন্যান্য কোষণ থেকে ডায়াবেটিস, এরপরে আমার গ্যাস গ্যাসের প্রবলেম ছিল। আমি কিন্তু দুইটা করে ক্যাপসুল খেতাম গ্যাসের, কিন্তু এরপরেও গ্যাস কন্ট্রোল হতো না। একবার আমি গ্যাসের প্রেশারে আমি 12 ঘন্টা গিয়েছিলাম, আমি আমার অনুভূতি ছিল চোখ করতে পারি নাই, সুতরাং আমি সবার থেকে বিদায় নিয়ে নিয়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি কত বাঁচব না। দেখ 12 ঘন্টা পর আমি চোখ খুলতে পারি। দেখ এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রয়েছে খাবো, খাওয়া শুরু। আমার ভাইয়ের ছিল সমস্যা অনেক ছিল, জয়েন্টের ব্যথা, ভাইরাস, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস। দেখ আমি টোটাল 8টা গ্যাস পেয়েছি, একটা খেয়েছি ইনশাল্লাহ আজকে আমি। কিন্তু ডায়াবেটিসটা এখন এখন তো আছে, মানে আমি যে কত 2 দিন আগে মারছি 9.6, অনেকে বলে যে 10-এর উপরে না গেলে ভয় কিছু নাই। দেখ তারপরে আজকে আমি আর একটা প্রোডাক্ট নিয়েছি, সেটা হচ্ছে আমার আরও খেতে হবে। তো মোটামুটি আমি শারীরিকভাবে অনেক সুস্থ আছি, কোনো সমস্যা নাই, কিন্তু ডায়াবেটিসটা তো ইয়ের মধ্যে আছে। আমি আরও আরও নেব, আরও নিজে আমার ওয়াইফকে আমি আবার 6টা ওর লিভারের প্রবলেম ছিল, ইনশাল্লাহ সে অসুস্থ আছে। আমি বসে নামাজ পড়তে দাঁড়ায় নামাজ পড়তে পারতো না, এখন দাঁড়ায় নামাজ পড়তেছে। টোটালি মোটামুটি বলা যায় যে বাঁচবে, কাজ করছে শারীরিক ধন্যবাদ। ধৈর্য সহকারে আপনাদের এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। এ পর্বে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন, আমি আজকের প্রারম্ভে আমার শুভ সূচনায় যাকে আমি সম্মান প্রদর্শন করেছিলাম, জনাব কৃষ্ণপদ রায়, যিনি আমাদের কাঙ্ক্ষিত পণ্য বায়ো স্প্রে প্লাস, এই বায়ো স্প্রে প্লাসের সুনাম সুখ্যাতি, এর গুণগত মান, এই বিষয়টি সারা বাংলাদেশে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য যিনি সর্বপ্রথম সেমিনারে হাল ধরেছিলেন সেই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, আমি এই মুহূর্তে আসেন, এই মুহূর্তে আমাদের মাঝে আসছেন জনাব কৃষ্ণপদ রায়। আমি জনাব কৃষ্ণপদ রায়কে আমাদের বায়ুসেনা প্লাস সম্পর্কে প্রয়োজনীয় এবং গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
আসলে আমাদের আলোচনায় সকালবেলা একটা হয়ে গেছে এই আলোচনার মাঝে। এখন আমরা যে প্রোগ্রামটা এখানে সম্পন্ন করতে যাচ্ছি, এগুলো কিন্তু প্রতিটা হচ্ছে একটা জীবনের গল্প। মানুষ রোগে আক্রান্ত না হওয়া পর্যন্ত উনি কিন্তু অনুধাবন করতে পারে না সুস্থতার মূল্য কতটুকু। একটা সুস্থ মানুষের পক্ষে একটা রোগীর আর্তনাদ বোঝা সম্ভব হয় না। এখন এই যে আমাদের বায়ু স্প্রে প্লাস ব্যবহার করে, বিশেষ করে আমাদের এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যে কথাগুলো বললেন, এই বয়সে একটা লোক উনি কি কোনো ব্যবসা বা এই উদ্দেশ্যে কোনো কথা বলবেন? ওনার অনুভূতিটা কিন্তু এরকম, আপনারা শুনেছেন, আমি পাশ থেকে শুনেছি, উনি এখন সাততলাতে দশ তলায় উঠতে পারবেন। আমাদের এই অনুভূতি গুলো আমরা কি দিয়ে এমনকি আর কিভাবে মূল্যায়ন করবো? বায়ু স্প্রে এটা সম্পর্কে আমার অন্যরকম কিছু অভিজ্ঞতা আছে। আমি 2015 সালে গেলাম ইন্দোনেশিয়াতে, সেখানে মোট 8টা দেশের লোকজনের একটা মিলন মেলা ছিল, সেখানে লোক ছিল প্রায় 2100 লোকের মধ্যে। তখন বাংলাদেশের ব্যবসাটা মাত্র শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম মাত্র 3 জন 2100 লোকের মধ্যে। আপনাদের হয়তো অনেকেই মনে থাকার কথা, ওই বছর ফিলিপাইনে একটা প্রলয় করে ঘূর্ণিঝড় হয়েছিল, ফিলিপাইন অনেক লোক সেখানে মারা গিয়েছিল। ফিলিপাইন থেকে অনেক লোক তারা ভিসা কমপ্লিট করেও আসতে পারেনি, তারা আসছে 22 জন, আমাদেরকে একসঙ্গে তারা একটা গাড়ি দিয়ে দিলেন আমাদের জন্য, তারা 22 জন, আমরা 3 জন 25 জন। তো এই জন্য তাদের সঙ্গে আমাদের 3 দিন উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গেই হয়েছিল। একটা লোক ছিল, তার নামটা আমি এই মুহূর্তে বলে গেছি, তার এই স্থাপন বয়স 61 বছর। তার ওই সময় লোকটা বেশ লম্বা, মানে স্বাস্থ্য নাই বললেই চলে, একবারে একবার। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে তো বায়ু স্প্রে সম্পর্কে আমাদের কিন্তু তখন এতটা ধারণা নেই। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এখানে এই বয়সে এই কাজ করো, কারণ আমরা যারা গেছি ছিলেন তো রুগীরা, সবাই তো যারা কাজ করে সফলতা পেয়েছেন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সেখানে গেছে, যে তোমার বয়স 61, তুমি এই বয়সে তুমি বায়ু স্প্রে এই কাজ করো, আসলে ঘটনা নাকি বলতো? তার যেটা অভিব্যক্তি ছিল, ঠিক তখন তার দুইটা হাত আমার সামনে উঠে দিলেন যে এই দেখো আমার আত্মি, এখন আমি কি করতে পারছি, এটা তো সবাই করলো, আমরা সবাই করছি, যে আমার এই দুইটা হাত এগুলো কাঠের মতো হয়ে গেছিল। আমার বয়স জমা 50-51, ওই সময় আমার জয়েন্ট পেইন ওই পর্যায়ে পৌঁছায় আমি সহ্য করতে না পেরে ডাক্তারের কনসার্ট ছাড়াও আমি প্রতিনিয়ত ক্যালসিয়াম দিতাম, ওইটা খেলে পরে একটু ভালো, কিন্তু অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার ফলে ডক্টরে কিন্তু আমাদের ক্যালসিয়াম খুব বেশি দিন খেতে বারণ করেন, জানি তো, কিন্তু কেন বারণ করেন সেটা জানি না, কারণ এটা আপনার ক্যালসিয়াম কিন্তু আমাদের এই হাড়ের গ্যাপের মধ্যে যে ঝিল্লিগুলো আছে, এই যে এই আমার যে এগুলো মানে পিচ্ছিল যে এটা, এটা কিন্তু শক্ত করে দেয়, এই জন্য কিন্তু ক্যালসিয়াম খুব বেশি দিন একটা গাড়ি খেতে ডাক্তার বারণ করেন। তো ওনার এই অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার ফলে ওনার এই সমস্যা হলো, মানে হাঁটুগুলো ঠিক এভাবে এই অবস্থা হয়ে গেল। অনেক চিকিৎসা করলাম, আমার তখন আমি উন্নতির রেখা পত্র পাইনি, এই বায়ু স্প্রে ব্যবহার করার মাধ্যমে আজকে আমি সম্পূর্ণ নতুন জীবন ফিরে গেলাম। তো অতএব বাঁচার জন্য কিছু করতে হবে, এখান থেকে ইনকামও করছি, সেই সঙ্গে আমি স্বাস্থ্যের দিক থেকে যে সমস্যায় ছিলাম, আমার স্বাস্থ্য যেহেতু পরিপূর্ণক্ষমতা তারা ফিরিয়ে দিয়েছে, অনেকের কাছে এই সংবাদটা পৌঁছে দেওয়ার সেই দায়িত্ব থেকে সেই প্রয়োজনে আমি এই বিজনেসটা করছি। তার এই কথাগুলো সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের মধ্যে কাজ করলো। তখন থেকেই সিদ্ধান্ত নিলাম
এই বায়ু স্প্রে আসলে এমন একটি প্রোডাক্ট যেটিকে যদি আমরা এটির সংবাদটি অন্যকে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করি, আমার মতে মানুষ হিসেবে একটা সুযোগ পেয়েও সেই সুযোগটা আমি হাতছাড়া করে দিচ্ছি। আমি সেই সুযোগ পেয়ে সুযোগটি হাতছাড়া করে দিচ্ছি। আমি ওই সেন্সে বলবো, যেমন আজকে জুমার দিন সবাই কিন্তু নামাজ পড়ে আসছে, তাই না? যেই ইমাম সাহেবের নেতৃত্বে আপনারা নামাজটি পড়েছেন, এটা কিন্তু ওনার চাকরি। যেহেতু অফিস বন্ধ, সবার বাসায় একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আপনি যে দোকান থেকে মাংস কিনতেছেন, সেও কিন্তু জীবিকার প্রয়োজনে মাংস বিক্রি করতেছে। একজন ব্যক্তি তার জীবিকার প্রয়োজনে আরেকটা জীবকে জবাই করতে হচ্ছে, আবার আরেকজন ব্যক্তি তার জীবিকার প্রয়োজনে অন্যকে আবাদত করাচ্ছে, নিজে আবাদত করছে। সব ভালো কাজ খোদা সবাইকে দিয়ে করান না, সব ভালো সুযোগ খোদা সবাইকে দেন না। অতএব বায়ু স্প্রের সঙ্গে আপনারা যারা সম্পৃক্ত থাকবেন, আপনারা কিন্তু সেই সুযোগটি এখান থেকে পাবেন। একদিকে একটি মহৎ কাজ করার সুযোগ পাচ্ছেন, অপরদিকে ক্যারিয়ারের জন্য একটা ইনকাম যে দরকার, একটা হ্যান্ডসাম ইনকাম আমরা এখান থেকে করার সুযোগ পাচ্ছি। আমরা একটা হ্যান্ডসাম ইনকাম করার এখানে সুযোগ পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বায়ু স্প্রের মূল কার্যক্রম। এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, বিশেষ করে আপনারা এখানে উপস্থিত আছি, যদি সবাই বের হয়ে যায়, এরপর আপনি কথা কার নিয়ে বলবেন? সবাই বের হয়ে অনেক লোক ডুব বসতে চায়। আচ্ছা, যাই হোক, আমরা যে যে বিষয় নিয়ে বলছিলাম, এখানে আমরা এখানে যারা আছি, আমি একটু সবার কাছে একটু মতামতের যাতে যাচ্ছি, এটা নিয়ে স্যার আপনি কি মতামত পোষণ করেন? এটা নিয়ে কি আমাদের এই মেসেজটা আরো দলজনকে দেওয়া প্রয়োজন? একটা নৈতিক দায়িত্ব, হ্যাঁ, এই নৈতিক দায়িত্বটুকু পালন করার মাধ্যমে এখান থেকে আমাদের কোম্পানি যে সুযোগটি আমাদেরকে দিয়েছেন, একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আপনি এখানে বিল্ড আপ করতে পারবেন। একজন ডক্টর, উনি কিন্তু প্রেসক্রাইব করে আপনাকে সেবা দিচ্ছেন, উনি কিন্তু আপনাকে ঔষধ দিচ্ছেন না। আপনি ঔষধ দিচ্ছেন কোথা থেকে? ফার্মেসি থেকে, রাইট? ইয়েস। এর বিনিময়ে আপনি কি ওনাকে একটা ফি দিচ্ছেন না? ইয়েস। তার এই ফিটা তো তার প্রাপ্য, আপনি তাকে তার ফি দিচ্ছেন, উনি বিনিময়ে আপনাকে একটা পরামর্শ দিলেন, উনি কিন্তু ঔষধ কিনে খাচ্ছে ফার্মেসি থেকে। ঠিক একই অবস্থায় আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু আমাদের কাজটা টনি ওয়ান কাইন্ড অফ কথা বলছি। স্যার আপনাকে যে মিন্টু ভাই যে দাওয়াতটা দিল, আপনি কি প্রোডাক্ট কি মিন্টু ভাই কাছ থেকে কিনবেন? উনি কি প্রোডাক্ট কি মিন্টু ভাই ঘরে তৈরি করে? না, প্রোডাক্ট কিন্তু এখান থেকে আপনি নিবেন। জাস্ট উনি মেসেজটা আপনাকে দিল মাত্র, আমাদের এখানে কিন্তু এই জানানোর মাধ্যমে একটা বিশাল বিজনেস এখানে হবে। অন্তত 800 থেকে 1,000 পরিবার আছে যারা এই বায়ু স্প্রের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা তাদের পরিবারকে নির্বাহ করছেন। তারা আজকে অনেক সম্পদালি করেছেন শুধু বায়ু স্প্রে এই ইনকামের মাধ্যমে। যেই সুযোগটি এখান থেকে আপনি যদি চান আপনিও নিতে পারেন। এখানে দরকার শুধু একটা বিষয়, আপনার দরকার শুধু একটা সিদ্ধান্ত। আজকে এখানে যারা বললো এত চমৎকার কথা বললো প্রোডাক্ট সম্পর্কে, আমি সবই জানলাম, কেপিতা বলতেছে ভালো বিজনেস আছে, সবই জানলাম,
কিন্তু একটা জায়গা আছে সেখানে কিন্তু কারোর কোনো প্রবেশাধিকার নাই, সে ওই রাজ্যের রাজা শুধু আপনি একা। সেটা তো মনের জগৎ, আপনি সিদ্ধান্ত নেবেন কিনা সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার একার উপর। আপনি প্রোডাক্ট ইউজ করাবেন কিনা, প্রোডাক্টটা অন্য কাউকে ইউজ করাবেন কিনা, এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে একা। আর একটা সিদ্ধান্ত, একটা বিল্ডিং করতে কিন্তু হাজার হাজার ইট থাকে, তাই না? এই হাজার হাজার ইট ছাড়া কিন্তু একটা বিল্ডিং হবে না, অসংখ্য ফুল ছাড়া কিন্তু একটা বিল্ডিং হবে না, আর সরি একটা মালা হবে না। এখন এই হাজার হাজার ইটকে একসঙ্গে কিন্তু করেছিল মাত্র একটা সিদ্ধান্ত, যিনি বিল্ডিং এর মালিক তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর একটা বিল্ডিং মালা। অতএব সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে যে আমি এখানে কি করতে চাই। তবে একটা মহৎ কাজের মাধ্যমে, আমি আবার বলছি, একটা মহৎ কাজের মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, আপনার জেনারেশনকে আপনি পরিবর্তন করার জন্য একটা চমৎকার রাস্তা আপনি দেখাতে পারেন। এই হচ্ছে আমাদের বায়োস্পিয়ার মূল সৌন্দর্য, যেটি অর্থাৎ এক মানে মজা করে বলতে গেলে রাজ্য রাজকন্যা দুইটাই কিন্তু একসঙ্গে আমাদের বায়োস্পিয়ার আপনাকে দিচ্ছে, অর্থাৎ আপনাকে একদিকে সুস্বাস্থ্য দিচ্ছে, অপরদিকে ইনকাম করার ভালো কিছু অপরচুনিটি আপনাকে বায়োস্পিয়ার দিচ্ছে। আজকে আমাদের মিন্টু ভাই যে কথাগুলো বললেন ওনার সঙ্গে আমার পরিচয় সেই 1997 থেকে, মাঝে একটা দীর্ঘ গ্যাপ ছিল, তারপর যখন প্রসঙ্গক্রমে জানা হলো ওনার প্রেশার অল টাইম ফ্লাকচুয়েট করে, আর প্রেশার ফ্লাকচুয়েট করা মানে ওই পেশেন্টগুলো কতটা রিস্কে থাকে সেটা যদি আপনি সব ওনার প্রকৃত ঘটনাগুলো না জানেন আপনি অনুধাবন করতে পারবেন না। এই যদি পেশেন্টরা যে কোনো সময় তার হয় ব্রেনস্ট্রোক হতে পারে, হয় হার্ট অ্যাটাক হতে পারে। আর প্রেশারের ঔষধ যারা নিয়মিত খান, প্রেশারের ঔষধের প্রেশারে আপনার কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যায়, আর বায়োস্পিয়ার কিন্তু আপনাকে সেখান থেকে সুরক্ষা দিবে। তা আজকে আমরা এখানে যে যা জানলাম আমাদের সমাজের জন্য, এটাকে আসলে কি আমি সমাজকে জানতে চাচ্ছি যে কি আমার সমাজের উপকার করতে পারে এটি? বাংলাদেশে চিকিৎসা নাই আমার, আমি ভাবলাম যে আগে ছোটকালে শুনতাম যে বিলাত ফেরত ডাক্তার, আমি তো হলো বাংলাদেশ ফেরত রুগী হয়ে গেলাম, এখন উপায় কি? ভারতে যাইতে হবে, ইন্ডিয়ায় যাইতে হবে, এটা উপায় নেই। এর ভিতরে আমাদের ওই আলম ভাই আমাকে আগে ইনফর্ম করে রাখছিল এই বিষয়টা, এরপরে আমুর আলী ভাইকে খুব প্রেশার দিলাম যে আপনি আগে খান, খাওয়ার পরে তুমি তো একটা ঘর কাজ হয়ে পড়ে গেছিল, মানে বিছানায় শুয়ে আমি দেখতে গেলাম, তারপরে আমার হাত ধরে কান্নাকাটি শুরু করলো, ক্যান্সার হয়েছে, মারা যাচ্ছে, মারা যাওয়ার অনুভূতি যে যেমন হয় উনি সেই অনুভূতি আমার কাছে প্রকাশ করতেছিল। তার বললাম যে ভয় পাবেন না, ইনশাল্লাহ আল্লাহ আছে, একটা কিছু হবে। তারপরে আমি বললাম যে আরো ভাই যেটা কথা বলছে এইটাকে খাওয়া শুরু করেন, তারপরে দেখা যাবে। উনিও খাইলেন, এরপরে আমি সপ্তাহখানেক পরে আমি এটা ব্যবহার করলাম। তো ব্যবহার করে আমি ব্যবহার করলাম শুধু এই জন্য যে আমি ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়াতে যাইতে তো আমার 2-3 মাস লাগবে একটা প্রস্তুতি, ওখানে গেলে তো মিনিমাম 3 লক্ষ টাকা খরচ হবে, তা আগে এই 7,000 টাকার একটু খাই দেখি না, আর না এখানে খরচ হবে 50,000, এই 50,000 টাকা আমি খরচ করে যদি আমি উপকার পেয়ে যাই অযথা ইন্ডিয়াতে যাবো কেন? আমার সেন্সটা এটা কাজ করছে। তারপরে আমি এই খাওয়া শুরু করলাম, দেখি যে 3 দিনের ভিতরেই একটা পরিবর্তন আমার ভিতর মনে হলো,
তো কিছু কিছু ক্ষেত্রে একটু ভয়াবহ সাইক্লোনের মতো বা সুনামির মতো কিছু ঘটনা শরীরের ভিতরে ঘটে যায়। তো আমার আমি তো দেখা যায় যে হাতের প্রবলেমের কারণে এই 2 মিনিটও হাঁটতে পারতাম না, 3 মিনিটও হাঁটতে পারতাম না। এরপরে এটা খাওয়ার পরে দেখি যে শরীর তো আগে অনেক ভার ছিল, এটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে শরীরটা তোলার মতো পাতলা মনে হয়, হ্যাঁ, আর হাঁটাহাঁটি ফ্রি হয়ে গেল। এই চারতলা বাসা, আমি তো ভয়ে ভয়ে উঠতাম, একতলায় যাওয়ার পরে একটু রেস্ট নিই, তারপরে আবার উঠি, এইভাবে। এখন চারতলা পাঁচতলা এক টানে উঠে যায়, না আমি কোনো সমস্যা হয় না। আর গত পরশুদিন তো রীতিমতো 8 থেকে 10 কিলোমিটার হাঁটছি একটা বিশেষ কারণে। এরপরে আর একটা ঘটনা ছিল, আমার এক গোড়ালিতে প্রচন্ড ব্যথা, সুলেমান ভাই জানে, আলম ভাই জানে, তারপরে আমাদের রনি ভাই জানে, ওই যে কে পিতা জানে যে এই বিষয়। আমার বন্ধু কামরুল ইসলাম বন্ধু বিখ্যাত ডাক্তার, তো ওনার কাছে আমি বললাম প্রবলেমটার কথা, উনি বিশেষজ্ঞ, তো উনি প্রেসক্রিপশন দিলেন। ওনার কাছে আমার যে কোনো অসুখের ব্যাপার গেলে প্রেসক্রিপশন দিলে আমার এইসব ছোটোখাটো বিষয়টা ভালো হয়ে যায়। এরপরে মাসখানেক ওষুধ খেলাম, কোনো উপকারে আসে না। এরপর ডাক্তারকে বললাম, ডাক্তার তোমার এই এবার তো ওষুধ মনে হয় ফেল মারলো। তো বললো যে মনে হয় তোমার সমস্যাটা খুব জটিল হয়েছে, অর্থোপেডিক্সে যাইতে হবে। ইতিমধ্যে কিন্তু আমার এই 4-5 দিন বা 5-7 দিন এই বায়োস্প্রে খাওয়া হয়ে গেছে। আমি দেখছিলাম যে 48 প্রকার শক্তি এর ভিতরে আছে বায়োস্প্রের ভিতরে, পরে দেখছিলাম। এবং অনেক ওষুধ যেমন ধরেন এই যে নার্ভাস সিস্টেমের উন্নতি করার জন্য B1, B6, B12 এসব ওষুধপত্র দেয় না, এর ভিতরে ওইগুলি সব আছে, আর অন্যান্য কিছু আছে। তা আমি দেখলাম যে আমার এটা যেখানেই যায় আমাকে তো ওইসব ওষুধই দিবে, এইসব শক্তি দিবে। এর ভিতর যেহেতু আছেই সব, আমি আর অর্থোপেডিক্সে যাবো না, এ আর রোগ দেখাবো না, আমি এইটাই খাইতে থাকি। এরপরে খাইতে খাইতে 1-1.5 মাসের মাথায়, হ্যাঁ আজ 2 মাস চলছে, এক দেড় মাসের ভিতরে মোটামুটি 50% ভালো হয়ে গেল, 95% ভালো হয়ে গেছিল। ওই বললাম না গত পরশু দিন প্রায় 8-10 কিলোমিটার একটা বিশেষ কারণে হাঁটতে হয়েছে। হাঁটার পরে দেখি যে মানে ডিসক্রিজ হয়েছে হলো আপনার 20%, মানে ব্যথাটা ইনক্রিজ করছে 20%। এটা মানে এত এত লং হাঁটাহাঁটি তো আমি আগে করি নাই। তারপরে এই যে 8-10 কিলোমিটার যে একটা না হাঁটছি, এটা তো আমার কল্পনারও বাইরে। তো এখন সর্বশেষ আমার মনে হয়েছে, আমার অনুভূতি হলো এটা যে এই বায়োস্প্রে বোধহয় এর আবিষ্কার হয়েছে শুধু আমার জন্য। আমার কাছে এটা মনে হয়েছে যে বায়োস্প্রেটা আমার জন্যই আবিষ্কার হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আবুল হোসেন সাহেবকে। ওনার যে অনুভূতিগুলি, আসলে অনুভূতি তো শোনার মাধ্যমে আমাদের সকলেরই কিন্তু একটা অনুভূতি জেগে গেছে যে বায়োস্প্রে প্লাস সত্যি একটা অভিনব আবিষ্কার, ঠিক কিনা? জি জনাব আবুল হোসেন সাহেব, আপনার সর্বশেষ টেস্ট দিয়ে যাবেন। আচ্ছা এমনি এমনি বলে বলে আমার কানে সমস্যা ছিল, কি বলে পিঠে মানে ওইটা স্পাইনাল কর্ডে সমস্যা ছিল, এই জায়গায় একটা অবশ সিস্টেম ছিল, এটা ঠিক হয়ে গেছে, স্পাইনাল কর্ডের ব্যথাটা ঠিক হয়ে গেছে। কানের ব্যথা যেটা ছিল বাম সাইডে বিকাল হলেই ব্যথা করতো, এই 3টা সিস্টেম ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আর একটা বিষয়, আমার এই যে মাথার চুল যেটা দেখছেন না, এই আমার এই এইটার মতো সাদা ছিল, এখন কি তাই মনে হয়? কালো কালো সাদার মিশ্রণ না, পুরা এই ধরনের সাদা ছিল, এগুলো আমার মনে নাই। ধন্যবাদ। এ পর্বে আমাদের মাঝে অনুভূতি শেয়ার করার জন্য আছেন সানজিদা আক্তার, আছেন সানজিদা আক্তার। আমি
জি সালাম জি জি আপনি শান্তি ডাক্তার আপনি পাইভ স্প্রে প্লাসের সন্ধান পেলেন কিভাবে আমি বাই স্প্রে প্লাসের সন্ধান আমি আমার ভাইয়ের কাছ থেকে পাই নাম মোহাম্মদ সম্রাট জি আমাদের সম্রাট সাহেব স্টেজ আসবেন জি শান্তি ডাক্তার আপনি বায়ো স্প্রে প্লাস ব্যবহার করে শুরু করলেন কেন আমি বায়ো স্প্রে প্লাস ব্যবহার করা শুরু করলাম কারণ আমি এর আগে মানে আমার এমন অবস্থা হয়েছিল আমি বিছানা থেকে উঠতেই পারতাম না অনেক ডাক্তার দেখেছি ন্যাশনাল হাসপাতাল পিটি হাসপাতাল ঢাকা মেডিকেল মিটফোর মানে যে যা বলছে বারেম হাসপাতাল সব জায়গাতে গেছি কিন্তু এই সব ওষুধ খাওয়ার পরে কিছুদিন ভালো থাকতাম তারপর আমার বিছানায় শুয়ে সেই মানে কান্নাকাটি করতে দেখতাম আমার একটি বাবু আছে ছোট ঠিক আছে তাকে মানে ধরতে পারতাম না কুলে নিয়ে বসতে পারতাম না খুব কষ্ট হইত মানে আমার প্রবলেমগুলো হইল মাথার হাড় ক্ষয় পিত্তস্থলীতে পাথর কিডনির প্রবলেম তারপর হইল হাঁটলে মানে বেশিক্ষণ হাঁটলে শ্বাস বন্ধ হয়ে যাওয়া তো আমি আমার ভাইয়ের কাছে জানতে পারলাম জানার পরে ক্লাস খাওয়া শুরু করি শুরু করার পর মনে করেন বায়াস প্রবাহ যখন আমি প্রথমটা শুরু করি তখন থেকে আমি একটা জিনিস অনুভূতি করলাম যে আমার যে হাঁটু ব্যথাটা আর যে মাঝে হাত যে ক্ষয়ের ব্যথাটা যন্ত্রণা যে আমি ছটফট করতাম এটা মানে আমার আর পড়ে না মানে নামাজ পড়তে পারতাম না সেজদা দিতে পারতাম না খুব কষ্ট হইত আর সবচেয়ে বেশি কষ্ট হইতো আমার বাচ্চাটাকে আমি কোনো কেয়ার করতে পারতাম না তো এখন আমার বায়ো স্প্রে প্লাস খাওয়ার পরে আমার এইসব সমস্যাগুলো আর এখন হচ্ছে না মানে মাথার হাত ক্ষয় আমি নারকেল খেতে পারতাম না দুধ খেতে পারতাম না তারপর এই দুধ খেলে আমার শরীর ঠান্ডা হয়ে যেত সারা শরীর মৃত মানুষের মতো ঠান্ডা না এই ভয়ে মনে করেন সবাই ঘরের কান্নাকাটি করতো এই বায়ো স্প্রে প্লাস আমার তিনটা খাওয়া শেষ এখন এই যে আজকে একটা নেওয়ার জন্য আসছি এটা নিয়ে আমার চারটা আর কি বুঝছেন আর আমার আরেকটা কথা বলি আপনাদেরকে আমি তো খাইছি এবং আমার পাশের ফ্ল্যাটে এক মেয়ে একদিন দেখি কান্না করতেছে আমি গেলাম যে তুমি শম্পা কাঁদতেছো কেন এরকম বলে আন্টি আমার তো কিডনি সাইডে ব্যথা করে এখন আমি কি করবো ডাক্তার তো অনেক বড় বড় ডাক্তার দেখাই আর ওষুধও খাইতেছি দেখেন কিন্তু আমি তো কোনো ই পাইতেছি না মানে ফলাফল পাচ্ছি না তখন আমি বললাম যে আমি যে বায়ো স্প্রে প্লাসটা খাই এটা তুমি খেয়ে দেখো তখন ওই মেয়েটা তিনটা বায়ো স্প্রে প্লাস খাইলো খাওয়ার পরে মানে মেয়েটাও যে কান্নাকাটি করতো চোখের নিচে কালি এসে গেল এখন ওই মেয়েটা এত সুন্দর হয়েছে মানে আপনি আপনাকে যদি আমি দেখাইতে পারতাম বর্তমানে বাংলাদেশে নাই বিদেশে যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে কি মেয়ে আর এখন কি যে সুন্দর হয়েছে মার্শাল্লাহ আল্লাহ দিয়ে এটা আল্লাহ তাআলার একটা রহমত ঠিক আছে এখন আবার ওই মেয়ের মাও খাচ্ছে মানে এই ওষুধটাই বায়ো স্প্রে প্লাস অসংখ্য ধন্যবাদ শান্তি ডাক্তারকে আপনি আপনার সর্বশেষ টেস্টটি দিয়ে যাবেন পর্বে আমাদের মাঝে বায়ো স্প্রে প্লাস ব্যবহারের উপকারভোগী ওনার অনুভূতি শেয়ার করার জন্য আসছেন মুশফিকুর রহমান মিন্টু আমি যারা মুশফিকুর রহমান মিন্টু সাহেবকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মুশফিকুর রহমান মিন্টু সাহেব আপনি বায়ো স্প্রে প্লাস ব্যবহার করেছেন কেন এবং সর্বশেষ অনুভূতি প্রকাশ করবেন থ্যাংক ইউ সুলেমান ভাই যদি বায়ো স্প্রে ব্যবহার সবারই একটা ইতিহাস থাকে আমি বেসিক্যালি আমার অনেক পুরানো 20 বছরের এক বন্ধু কেপি রায় ওনার সাথে যে কোনো একটা মিটিং থেকে দেখা হওয়ার পরে একসাথে আমরা একটা কপি পার্লারে কপি খাওয়ার পরে উনি ব্লাড প্রেশার সম্পর্কে বলতেছিল বেসিক্যালি আমি একজন প্রেশারের রোগী বলতে পারেন হঠাৎ করে আমার প্রেশারটা 180 উঠে যেত
এবং 100 নিচে তো থাকতো 120 অনেক সময় ডাক্তার আমার বলতো যে আপনার এত প্রেসার উঠে যায় এটা কন্ট্রোলে না আসলে সমস্যা হয়ে যাবে প্রেসারটা অ্যাকচুয়ালি হচ্ছে কি সব মানুষেরই বিভিন্ন রোগের একটা প্রথম ইয়েটা শুরু হয় বেশিরভাগ যারা হার্টের রোগী তা দেখা যায় যে আমরা সবসময় যদি সচেতন না থাকি ব্লাড প্রেশার তারপরে অন্যান্য যে ব্লাডের যে প্রবলেমগুলো তাহলে একটা সময় একটা প্রবলেম হয় তো দাদা আমার বললো যে এই ব্লাড প্রেশারটা হওয়ার মূল কারণ হলো যে আপনার এই ব্লাড ঘন হওয়ার কারণে ব্লাডটা যেভাবে সার্কুলেশন হওয়া দরকার সেটা হচ্ছে না তো আপনি একদিন আমাদের এখানে আসেন তো আমি দাদার এখানে আসলাম এবং এই বায়োস্প্রে সম্পর্কে বেশ কিছু তথ্যপত্র নিলাম তারপরে সিদ্ধান্ত নেই যে অ্যাকচুয়ালি প্রেশার যেহেতু আমি যখন ইলেকট্রোলাইট ট্যাবলেট খাই প্রেশারের পিল খাই তো প্রেশারটা একটু কমলো কিন্তু আবার প্রেশারটা বেড়ে যায় তো ডক্টরে আমি বললাম যে এটা কেন বললো যে এটা আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে আবার আরেক ডাক্তার বললো যে রেগুলার যদি আমি প্রেশারের ট্যাবলেট খাই তাহলে আমার কিডনির উপর প্রবলেম হতে পারে একসময় আমার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে তাহলে একটা মানসিক একটা চাপের মধ্যে আছি দাদা আমাকে বললো যে আপনি এই বায়ো স্প্রেটা আল্লাহর ডক্টর রহমত শুরু করছে এইভাবে মানুষ ভালো হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে মানুষকে রেফারেন্স দেওয়ার আগে নিজেই আমি এটা টেস্ট করি তো আমি একটা নিয়ে মোটামুটি শুরু করলাম শুরু করার তিন দিনের মধ্যে দেখলাম যে আমার মোটামুটি রাত্রে যখন আমি নিই নেওয়ার পরে এক মানে বেড়ে যাওয়ার মাথার সাথে সাথে খুব আস্তে আস্তে প্রেশার মোটামুটি কন্ট্রোলে আসছে তো এই আসার পরে আমি আবার আমার কিছু শুভাকাঙ্ক্ষী লোকজনকে বলি যে আপনারাই বায়ো স্প্রেটা নিলে এইভাবে ডেভেলপ হবে এর মধ্যে আমার কাছে একজন আমি আসলে রোটারি ক্লাব করি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত একজন পেশেন্ট তাকে ইন্ডিয়া থেকে বলে দিয়েছে সে আর বাঁচবে না এবং আমাদের বাংলাদেশের যারা ডাক্তার সবাই তাকে বলে দিয়েছে যে এই লোক আর বাঁচবে না তার এক ধরনের নিচের পাও প্যারালাইজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সে মানে মৃত্যুর দিকে চলে যাচ্ছে তখন তার কান্নাকাটি এখন সে দুইবার ইন্ডিয়া গেছে ধার কর্জ করে তৃতীয়বার যাওয়ার জন্য আমার কাছে আসছে অর্থ সাহায্যের জন্য যে এরে ধরলে তার অনেক সার্কেল আছে 1-2 লাখ টাকা ম্যানেজ করে দিবে চিকিৎসার জন্য আসবে তা আমি ওনার ওয়াইফকে বললাম যে আপনি আগে ওনাকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠানে আসেন আসার পরে আমাদের একজন ডাক্তার আছে বীর মুক্তিযোদ্ধা মমতা লাপা তারে বললাম যে আপনি একটু ওনার আকুপ্রেশার দিয়ে দেখেন অ্যাকচুয়ালি ওনার প্রবলেমটা কি পরে ওনারে বললাম যে আপনি ইন্ডিয়া যাওয়ার আগে থাইল্যান্ড যান ইন্ডিয়া যায় আপনি একটু টেস্ট করেন তো ওই ভদ্রলোককে বায়ো স্প্রে দেওয়ার পরে তার টাকাটাও আমরা আমাদের রোটারি ক্লাবের একজন ভাইয়ের থেকে ম্যানেজ করে দিই সে পরপর এখন 4 নম্বর প্রোডাক্ট খাচ্ছে বিশ্বাস করে ওই লোক এখন হিরোর মতো চেহারা হয়ে গেছে এবং সে তার পুরো ফ্যামিলি সহ বায়ো স্প্রে ভক্ত হয়ে গেছে এরপরে আমার আর একজন দিদি উনি একজন গণী মানুষ একসময় ইউনিসেফের ডাইরেক্টর ছিলেন ওনার ছাত্র ঢাকা উত্তরের মেয়র আতিক সাহেব তো যে কোনো ভাবে ওনার সাথে আমার একটা ভালো লিয়াজো আমি একদিন বললাম যে দিদি আপনি যে প্রবলেমে আছেন এইখান থেকে সেভ করার জন্য আমি নিজেকে ইউজ করতেছি আপনি এটা নিয়ে দেখতে পারেন তো ওনার 2 বার স্ট্রোক করছে এবং উনি প্যারালাইজড এর মতোই ছিল আগে তা আমার বলে যে মুশফিক ভাই আমি তো নাকি বাঁচবো না আগে আমি বললাম যে মৃত্যু এবং বাঁচা আল্লাহ হাতে বাট আপনি এটা টেস্ট করতে পারেন আমার বিশ্বাস আপনার এই 76 বছর বয়সে যদি আবার আপনি দৌড়ায় পড়ায় চলতে পারেন তাহলে আল্লাহর একটা রহমত আপনারা দেখতে পাবো আর কি যাই হোক উনি আমার কথা বিশ্বাস করে বায়ো স্প্রে স্টার্ট করলো আজকে সে বিমানে চড়ে ইন্ডিয়া গেল চেক আপের জন্য এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা মমতা জাপান একে নিয়ে দেখালাম যে এই যে দেখেন উনি কিভাবে ডেভেলপ হচ্ছে বিশ্বাস করেন আমি দেখলাম যে যার ছাত্র এই শহরের একজন মেয়র এবং সে 67-এ রোকে হলে ভিপি ছিলেন সাথে বললেন নাসির ভাই আপনি যদি বায়ো স্প্রেটা নেন তাহলে আপনার এই শারীরিক প্রবলেমগুলো থাকবে না আমার সবচেয়ে যেটা বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি অল্প পরিশ্রমে হাঁপিয়ে যেতাম অল্প শীতে একেবারে কাতর হয়ে যেতাম অল্প গরমে আমার আমি খুব অস্থির হয়ে যেতাম আসলে তো বায়ো স্প্রে 2টা বায়ো স্প্রে সেবনের পরে অনেকটা কন্ট্রোলে চলে আসছে আমার সেকেন্ড যেই প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার অ্যাসিডিটি হাই অ্যাসিডিটি ছিল অনেক দিন আগে অ্যাকচুয়ালি আমি প্রায় 20 বছর ধরে দুধ খেতে পারি না আলু খেলেও আমার হজমে সমস্যা হইতো এইরকম অনেক খাবার আমি খেতে পারতাম না তো বায়ো স্প্রে খাওয়ার পরে আল্লাহর রহমতে আমার হজমের যে সমস্যা সেটার অনেক উন্নতি লাভ করেছে
এখন আসলে আমি গরুর দুধ বলেন বা পাউডার দুধ বলেন যে কোনো দুধেই আমি খেতে পারি। এরপরে আরেকটা ইয়ে ছিল, ধন্যবাদ আমি নাসিরুদ্দিন সাহেবকে, আমরা ওনার আলোচনা বুঝতেছি অনেক ভালো শুনতে পারবো। তো আমাদের আকাঙ্ক্ষা আরেকটি জিনিস, নাসিরুদ্দিন সাহেব আপনি বায়োস্প্রে প্লাস সন্ধান পেলেন কিভাবে? আমি আমার এক বন্ধু জনাব মুস্তাক আহমেদ সোহেল সাহেবের মাধ্যমে বায়োস্প্রে প্লাসের সন্ধান পেয়েছি। জনাব মুস্তাক আহমেদ সোহেল আপনি আমাদের স্টেজে আসবেন। মুস্তাক আহমেদ সোহেল, ম্যান অফ কিশোরগঞ্জ। আমি ফার্মাসি থেকে এসেছিলাম, আমি ওরিয়ন ফার্মাতে এরিয়া ম্যানেজার হিসেবে ছিলাম। তো আমি এই বায়োস্প্রে প্লাস 2019 শুরুর দিকে আমি এটার প্রেজেন্টেশনটা দেখি, দেখার পরে আমি জানতে পারি এই প্রোডাক্টের ফিচার বেনিফিটগুলো। তো আমি এরকম অনেকের সাথে এই ফিচার বেনিফিটগুলো শেয়ার করি যে বায়োস্প্রে প্লাসের যে অ্যাডভান্টেজগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আমার নাসির ভাইয়ের সাথে এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা হয়। তো আলোচনার একটা পর্যায়ে উনি এই বায়োস্প্রে প্লাস ব্যবহার করা শুরু করেন। ওনার কিছু শারীরিক প্রবলেম ছিল, তো এই বায়োস্প্রে প্লাস ব্যবহার করার মাধ্যমে উনি নিজেই বর্ণনা করেছেন তার কী কী প্রবলেম ছিল। তো আশা করি এখন উনি এই বায়োস্প্রে প্লাস ব্যবহার করে ওনার শারীরিক যে অগ্রগতি, শারীরিক অবস্থার যে উন্নতি, অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমার আসলে মূল যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি অল্প পরিশ্রমে হাঁপিয়ে যেতাম, মানে সামান্য রোদের রোদে গেলেই আমি একেবারে কাহিল হয়ে যেতাম, তারপরে হচ্ছে তাড়াতাড়ি এসে মাথায় পানি ঢালতে হইতো, এরকম অবস্থা ছিল। তারপরে হচ্ছে অল্প শীতেও আমি একেবারে ইয়ে হয়ে যেতাম, অর্থাৎ ইমিউন সিস্টেমটা খুব দুর্বল ছিল। বায়োস্প্রে সেবনের মাধ্যমে আল্লাহর রহমতে অনেক অগ্রগতি হয়েছে। এরপরে হচ্ছে আসলে আমার পুরো বডিতে মাসেলে এবং বোনে ব্যথা ছিল, যেটা হচ্ছে জেনেটিক্যাল ব্যথা। তো আমার নানির ছিল, আম্মা ছিল, আসলে আমি মনে করেছিলাম এটা হয়তো এই ব্যথাটা নিয়েই আমাকে শেষ পর্যন্ত জীবনটা পার করতে হবে। তো আল্লাহর রহমতে বায়োস্প্রে সেবনের মাধ্যমে আমার এই ব্যথাটা প্রায়ই চলে গেছে বলা যায়, এখনো আমি বায়োস্প্রে নিচ্ছি। এরপরে আরেকটা ইয়ে ছিল আসলে হজমের সমস্যা। তো আমি প্রায় 20 বছর ধরে দুধ খেতে পারি না। এরপরে হচ্ছে মানে ল্যাকটোজ সেন্সিটিভিটি ছিল এই, তারপরে হচ্ছে আলু এরকম অনেক খাবার খেতে পারতাম না, খেলে আমার ইনডাইজেশন হইতো। তো আল্লাহর রহমতে এই 7টা বায়োস্প্রে কন্টিনিউ করার পরে আমার এই প্রবলেমগুলো অনেক সলভ হয়ে গেছে। আসলে ব্যথাটা আগে এমন ছিল আমার যে 6 মাস 7 মাস 8 মাস পরে আমার হঠাৎ হঠাৎ কোমরে ব্যথা হইতো, 4-5 দিন আমাকে বিছানায় স্টে করতে হইতো। তো আল্লাহর রহমতে এর মধ্যে এই প্রবলেমটা আর হয়নি। আমি আসলে বাঁকা হতে পারতাম না, বাঁকা হইলেই আমার প্রবলেম হইতো, মানে মেরুদণ্ডের যেই ডিস্কগুলো একটু সরে যেত, এই টাইপের প্রবলেমগুলো আল্লাহর রহমতে আর হয়নি। এরপরে আমি আসলে পায়ের উপর ভর দিয়ে বসে নামাজ পড়তে পারতাম না। আমি 2টা বায়োস্প্রে খাওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম একদিন আমি পায়ের উপর ভর দিয়ে নামাজ শেষ, তারপরে হচ্ছে মোনাজাত করলাম, আরো অনেকক্ষণ পরে বুঝতে পারলাম হঠাৎ করে আসলে আমার পায়ে আর ওইরকম মানে প্রেশারটা পড়ে না আর ব্যথাটা লাগে না। তো আমি আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সোহেল ভাই সুলাইমান ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বায়োস্প্রেকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য আমি মোটামুটি ভালোভাবে কাজ করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ নাসিরুদ্দিন সাহেব, আপনি আপনার সর্বশেষ টেস্ট দিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ জনাব নাসিরুদ্দিনের কাছ থেকে ওনার অনুভূতি জানতে পারলাম। এ পর্বে অনুভূতি শেয়ার করতে আসছেন জনাব মোহাম্মদ শামসুল আলম।
আমি যারা শামসুল আলমকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। জনাব শামসুল আলম সাহেব, আপনি বায়ো স্প্রে প্লাসের সন্ধান পেলেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বায়ো স্প্রে প্লাস সন্ধান পাওয়ার পিছনে আমি একটা কোম্পানিতে কর্মরত ছিলাম। ওই কোম্পানিতে আমার এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর ওখানে আসা যাওয়া করতেন। তো ওই কুড়ি হাজার আমাদের সম্রাট ভাই, উনার মাধ্যমে বায়ো স্প্রে ওখানে আলোচনা হয়, উনি আমাকে দাওয়াত করেন এখানে। জনাব শামসুল আলম সাহেব, আপনি বায়ো স্প্রে প্লাস ব্যবহার শুরু করলেন কেন? বায়ো স্প্রে প্লাস ব্যবহার শুরু করা পিছনে সম্রাট ভাইয়ের কিছু মেসেজ আমাকে খুব নাড়া দিয়েছে। নাড়া দেওয়ার কারণে আমি এখানে অফিসে আসি, অফিসে সেমিনার দেখি এবং কিছু রুগী টেস্টিমনি এবং দেখি। দেখার পরে তারপরও আমার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি, একটা ঘোড়া দিয়ে এত রোগ কেন, কিভাবে ভালো হয়। তা আমার একটা ইচ্ছা ছিল, আমি যে কোনো একটা রুগীকে আমি একটা প্রোডাক্ট উঠাইয়া দিব অথবা আমি নিজে কনজিউম করব, আমি বাস্তবে দেখতে চাই। সেই সুযোগ আমার হলো সম্রাট ভাইয়ের মাধ্যমে। এক মহিলা এফবিসিতে চাকরি করে, ওনার এখানে খবর পেল, আমাকে নিয়ে গেল। না নিয়ে যাওয়ার পরে ওনাকে ডিটেলস আমরা বাইরে পনেরোটা দেওয়া হলো। ওনাকে দেওয়ার পর ওনার প্রোডাক্ট শুরু করলো, প্রোডাক্টটা আমার নিজের হাতে আমি দিই। এখনো আমি ওনাকে নিই না, সমমান অবস্থায় আছে। উনি প্রথমে একটা পুরা খাওয়ার পরে যে অনুভূতি দেখালো, দ্বিতীয় পুরা খাওয়ার যে অনুভূতি দেখালো, আমি মুক্ত হলাম। তখন থেকে আমি দেরি না করে আমি নিজে বায়ো স্প্রে খাওয়া শুরু করলাম। প্লাস পাশাপাশি আমি অনেক বন্ধু বান্ধবের মাধ্যমে এবং নিজের মাধ্যমে অনেককে মেসেজ দিয়ে অনেক পুরা ওনাদেরকে দেওয়ার ব্যবস্থাও করছি। এবং আমি নিজে বায়ো স্প্রে ব্যবহার করে আমার যে সমস্যাগুলো ছিল তার মধ্যে আমার ডায়াবেটিস 2006 সাল থেকে আমি লাইফ মেম্বার বাড়েন, আর আমার সাইনেক্সের প্রবলেম, আমার বয়স যখন 16 বছর তখন থেকে এই পর্যন্ত সাইনেক্সের প্রবলেম নিয়ে মাথার যন্ত্রণা ব্যথায় এত কষ্ট পেতাম বলার মতো না। তো এই দুইটা মেইন আমার প্রবলেম ছিল, এই প্রবলেম দুইটার কারণে আমি বায়ো স্প্রে শুরু করি। এখন আল্লাহ রহমত আমার ডায়াবেটিস কন্ট্রোলে বললে চলে। দ্বিতীয় দিকে আমার আরও অন্য অন্য সমস্যা ছিল, ওগুলিও অনেক কন্ট্রোল। সাইনোসাইটিসের ব্যাপারটা আমার পরিপূর্ণ কিন্তু কন্ট্রোল এগুলো হয় নাই, হয়নি বলছে বললে এটা মিথ্যা হবে। এটা 50%-এর বেশি আমি আরাম পাচ্ছি। তাই যখন 50%-এর বেশি আরাম অনুভব করছি, বাকিটাও তো আশা করি আল্লাহ পাক এখান থেকে হয়তো এটাও আমার রিল্যাক্স হইতে পারে। এখন আমার চলমান অবস্থা হিসেবে বায়ো স্প্রে এখন আমি চালিয়ে যাচ্ছি। তো এই হলো আমার বক্তব্য। আরো বলতে গেলে অনেক বলতে পারবো। আমার যে ডায়াবেটিসের কারণে আমার এদিকে রক্ত টান খেত, অর্থাৎ শক্তি পেতাম না, আমি একটু হাঁটলে হাঁপাই যেতাম। আল্লাহ রহমত এখন আমার সাথে আসেন, আটতলা আমি হেঁটে উঠবো। আল্লাহ রহমত বলে জোয়ান মানুষ আমার আগে উঠতে পারবে। হ্যাঁ, আমার বয়স বর্তমানে চলে 54 রানিং, হয়তো একজন 40 বছর বয়স আমার আগে যদি উঠতে পারে ওনাকে আমি পুরস্কার দিব। আমি আর কি বলবো, ধন্যবাদ শামসুল আলম সাহেবকে। শামসুল আলম সাহেব, আপনি আপনার সর্বশেষ টেস্ট দিয়ে দেবেন। এ পর্বে অনুভূতি শেয়ার করার জন্য আসছেন জনাব মোহাম্মদ আজাদুল হক। আমি জনাব মোহাম্মদ আজাদুল হককে স্টেজ আসার জন্য অনুরোধ করছি। আজাদুল হক সাহেব, আপনি বায়ো স্প্রে প্লাসের সন্ধান পেলে কি হবে?
সালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজাদুল হক, আমার দেশবাড়ি ফরিদপুর, ঢাকায় উত্তর সিটি ঢাকা পাঁচ কৃষ্ণ ওয়ার্ডে বাড়ি আছে। আমি ওখানে একটা হাই স্কুলে প্রধান শিক্ষক। যাই হোক, আমি আমার ছোট ভাই দিদারুল হক, জনাব দিদারুল হক আপনি স্টেজে আসবেন। জি জনাব আজাদুল হক সাহেব, আপনি বায়োস্প্রে প্লাস ব্যবহার শুরু করলেন কেন? আমি যখন হাঁটতাম তখন আমার এই পায়ের এই গিরার ভিতরে প্রচণ্ড ব্যথা হইত। আমি ঘুরায় ঘুরায় হাঁটতাম, জোরে হাঁটতে পারতাম না। তো আমার ভাই বললেন যে বায়োস্প্রে অত্যন্ত উপকার, বিশেষ করে হাড়ের জন্য। তো আমি ওটা ব্যবহার করলাম। ব্যবহার করে করতে করতে আমার দুটা ব্যবহার করার পরে আমি একদিন হঠাৎ দেখলাম যে আমার স্কুলের টাইম প্রায় শেষের দিকে, আমি দ্রুত হাঁটিয়ে স্কুলে গেলাম। আমার মনেই নাই যে কীভাবে কী আসলাম। আমি যখন চেয়ারে বসছি তখন আমার অনুভূতি আসলো যে ব্যাপার কী, আমি এত তাড়াতাড়ি হাঁটিয়ে আসলাম, আমার ব্যথা কোথায় গেল? মানে আমার আশ্চর্য ভালো লাগে, আমার বুঝতে পারি। আমার আরেকটা বড় সমস্যা ছিল, সেটা হলো আমি যখন ডান ক্যাপে শুয়ে থাকতাম তখন এই পাটা এই পায়ের সাথে একদম লেগে যেত, একদম লেগে যেত। আমি যখন ঘুরে শুতে পারতাম তখন হাত দিয়ে ধরে, পাটাকে হাত দিয়ে ধরে আমার ঘোরা নিয়ে ঘুরে শুয়ে থাকতো। ইনশাল্লাহ, বিশেষ করে শীতের দিনে বেশি হতো। ইনশাল্লাহ এই যে যত শীত যাচ্ছে না, আমি একদিনও টের পাই নাই যে আমার পাটা লাগিয়ে আছে বা আমি ঘুরতে আমার সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ এমনি এমনি ঘুরতে পারছি। আর একটা সমস্যা আমার আছে, সেটা হলো আমার পায়েস আছে। তো আমি ওষুধ এখনো কন্টিনিউ, তো পায়েতে আমার 70% পায়েস 70% চলে গেছে, সামান্য একটু আছে আছে। তো আমি চাচ্ছি যে আমি আরও আরও কিছুদিন ব্যবহার করব। আর তাছাড়া আমার মা বৃদ্ধ মানুষ, উনি বাঁচিয়ে আছেন, উনি আমার মা বয়স প্রায় 80 বছর, উনি ওরকমের হাত পা ফুলে যেত, পাওয়াটাও ফুলে একদম চলাফেরা করতে পারতেন না। এখন ওই দিন আমি বাড়িতে গেছি, আমার মা দেখি এক পাড়াতে আর এক পাড়ায় গেছে। আমি যে মা কোথায় গেলেন, মা ওই পাড়ার দুধ আনতে গেছে। তা আমার মা দুধ আনতে গেছে, আমার এত দূরে হাঁটলো কীভাবে? তাই যে এটা অনেক উপকার হয়েছে এই বায়োস্প্রে ব্যবহার করে। আমি বায়োস্প্রেতে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি বাংলাদেশের মানুষ এই স্প্রে ব্যবহার করুক এবং সুস্থ হোক। ধন্যবাদ জানাত আজাদুল হক সাহেবকে। আজাদুল হক সাহেব, আপনি আপনার সর্বশেষ টেস্ট দিয়ে যাবেন। এ পর্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাদশাহ মিয়া। আমি বাদশাহ মিয়াকে অনুরোধ করছি আপনি আপনার অনুভূতি শেয়ার করবেন। আমি এই ওষুধ খাইয়া বায়ু নাম আমি পুরোপুরি করতে পারি না, এটা খাইয়া আমি সুস্থ আছি। আপনি কিভাবে পেলেন বায়ুস্টার? এটা পাইলাম ওই দিদার যেখানে থাকে, যেখানে ওনার ডিসপেন্সারি, ওই আমার বাসা আর ওনার বাসার পাশাপাশি। তা আমার ওয়াইফ ওই উনি যে ব্যক্তিতে থাকে ওই বাড়িতেই গেছে, কি দরকার জানি না। তো ওই বাড়ির মালিকের মা উনি এটা খাইছে, ওই আমার ওয়াইফের কাছে কইছে, কইছে করে আরো কে জানি কইছে, এটা আমার যে কইলো যে আপনি তো যে সমস্যা ওই ওইটা ওই ব্যক্তির সূত্রকার ডিসপেন্সারি আছে ওনার কাছে এই অনেক মানুষ ভালো হয়েছে, আপনি ওনার কাছে যান। এই আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি বললো যে এই ব্যাপার আপনি খাইতে পারেন। ওই ওষুধ খাইতেছি, আমার রহমত করছে অনেক। ওই আমি 6টা খাইছি আর একটা খাইতেছি, আল্লাহ আমার ভালো হচ্ছে। কোন সমস্যার জন্য আপনি বায়োস্প্রে খেলেন? খাইছি বায়োস্প্রে খাইছি, আমি ডায়াবেটিস ছিল,
আর তারপর আমি মানুষ চিনতে পারতাম না, সুদা লাগতে করতে পারতাম না, যদি বেশিও খাই তবক করতে পারতাম না, হাঁটতে পারতাম না, খুবই সমস্যা ছিল। অনেক রহমত করছে আর কি। আমি এখন ওজন বললো না যে সাততলা যাবো, আমি ইনশাআল্লাহ দশতলা যেতে পারছি। এ পর্বে আমাদের মাঝে অনুভূতি শেয়ার করার জন্য আসছেন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন রনি। আমি মুক্তার হোসেন রনি সাহেবকে স্টেজ আসার জন্য আহ্বান জানাচ্ছি। জি মুক্তার হোসেন রনি সাহেব, আপনি বায়োস্ফিয়ার প্লাস সন্ধান পেলেন কিভাবে? আমি অনেকদিন ধরে জি আমাদের মাঝে মোহাম্মদ শামসুল আলম সাহেব স্টেজ আসবেন। জি জনাব মুক্তার হোসেন সাহেব, আপনি বায়ো স্প্রে প্লাস ব্যবহার শুরু করলেন কেন? আমার হাতে একটা টিউমার ছিল অনেকদিন ধরে, প্রায় 7-8 বছর ধরে। অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দেয়, জায়গায় জায়গায় যাই, সে যাই হুমুক দেখাইছে, বিভিন্ন জায়গায় গেছে। পরে লাস্টে সারাপ দিতে গেলাম, সারাপ দিতে যাই আপনার অপারেশন করালাম। অপারেশন করার পরে বেশ কিছুদিন থাকলাম, থাকার পরে ওনারা বলল যে থেরাপি দিতে হবে, কিমোথেরাপি। কিমোথেরাপির দাম তো মনে করেন অনেক, আমার মতন লোক তো মনে করেন প্রায় 1,20,000-30,000 টাকা। তখন আমার আলম সাহেব আমার বন্ধু, উনি বলল যে ভাই আপনি এটা করেন। হ্যাঁ, আমি বললাম যে ভাই আমার কাছে টাকাও নাই। তারপর উনি নিজে খুইলে নিজে আমাকে খাওয়াইলো। খাওয়ার পরে ইনশাল্লাহ এক সপ্তাহ পরের থেকে আল্লাহর মধ্যে আমি বিস্তার থেকে ছাড়িয়ে উঠে গেছি। আল্লাহর মধ্যে বিভিন্ন জায়গায় আমি দরাদরি করি। আর মূল কথা আর একটা সমস্যা ছিল আমার, সেটা হচ্ছে গা অনেক আগে বিয়ের সাথের আগে হাডুডু খেলতাম। একটা প্লেয়ার ধরার পরে ওনার ধরছি, ওনার হাঁটু এসে আমার অঙ্গ কষে লাগছিল, ফুলে গেছিল আমার নাভির সাথে যে অঙ্গ কষের যে নাকটা মোটা হয়েছিল, এটা খাওয়ার আত্মদন্ত তিন ছিল। আমি ওই দেখতে আমি সবলন্য সেই আগের মতন পরিপূর্ণ আমার। জি ধন্যবাদ জনাব মুক্তার হোসেন রনি সাহেব, আপনি আপনার সর্বশেষ টেস্ট দিয়ে দেবেন। এ পূর্বে আমাদের মাঝে অনুভূতি শেয়ার করার জন্য আসছেন জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব। জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব, আপনি বায়োস্ফিয়ার প্লাস ব্যবহার শুরু করলেন কেন? আমি বায়োস্ফিয়ার শুরু করলাম বলতে গেলে একটু আগের কথা বলতে হয়। আমি এতক্ষণ আপনাদের কথা শুনছিলাম, তো অনেকে একজনের মাধ্যমে জানে, আমিও জানছিলাম একেবারে দুইজনের মাধ্যমে। এটা একটু অবাক লাগছে না? এই যে শামসুল আলম সাহেব আর রনি সাহেব আসছিলেন না? সুযোগ পেয়েছো সুযোগের সৎ ব্যবহার করে নাই, তোমরা করো নাই। মানুষ মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আর একটা অসুস্থ মানুষকে সেবা করার এবাদত বা কতটা প্রয়োজন, একটা অসুস্থ মানুষ ছাড়া আপনি এটা অনুধাবন করবেন না। একটা আমার দুঃসম্পর্কীয় এক চাচা আমার বাসা সাদ্দিবাগে,
ওনার বাসার সাথে লাগে ওনার আজকে দীর্ঘ ১৯ বছর যাবত একটা প্যারালাইসিস হয়ে উনি ঘরবন্দি। ওনাকে খাইয়ে দিতে হয়, কথাপাখানা সব কিছু শোয়া অবস্থায় করতে হয়। আজকে ওনার ছেলেরা ওনার প্রতি বিরক্ত, শুনতে খারাপ শুনলে এটা চরম বাস্তবতা। ওনার ওয়াইফ ওনার প্রতি বিরক্ত, সে মরছেও না সুস্থ হচ্ছে না। এখন এমন অবস্থা, এমন সে চলে গেলে তারা বাঁচে। অথচ এই সন্তানের জন্য, এই ওয়াইফের জন্য আমি কি না করি, আপনি কি না করেন, এই অসুস্থতা কিন্তু আমাদের মধ্যে এই দূরত্ব তৈরি করে দেয়। আজকে আপনি বাড়ি গাড়ি যাই করেন না কেন, আপনার সবকিছু কিন্তু পড়ে থাকবে। যদি আপনি নিজে সুস্থ না থাকেন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, আপনার কোনো প্রয়োজন আসবে না যদি আপনি সুস্থ না থাকেন। আর আমাদের এই বায়ু স্প্রে, আপনি যেন সুস্থ থাকতে পারেন, আপনার সুস্থ থাকেই এটি একটা নিশ্চয়তা দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়তা দেওয়া মানে কোথাও তার রহমত তো সরাসরি আসবে না, কোনো না কোনো ওয়েতে আসবে। সেই ওয়েটাই হচ্ছে বায়ু স্প্রে, কারণ আমাদের হরমোনের যে ঘাটতিগুলো অটোমেটিক আমাদের বডিতে শুরু হয়, এটা কিন্তু এই বায়ু স্প্রে রিকভারি করে। এই বায়ু স্প্রেটি আমাদের সমাজে একটি আশীর্বাদ হয়ে আমাদের জন্য আসছেন। যারা আজকে নতুন আসছেন, যারা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানেন না, এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু একটা কথা মনে হতে পারে, একটু হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই কথাগুলো যারা এখানে দাঁড়িয়ে কথা বলেছেন তারা কিন্তু হারে হারে উপলব্ধি করছেন কথাটা কতটুকু গুরুত্ব বহন করে। আজকে একটা ব্যক্তি বলে গেলেন, বাই স্প্রেটা মনে হয় তৈরি হয়েছে শুধু আমার জন্যই। ওনার এই কথাটা কতটুকু সত্য, ওনার সঙ্গে যদি আপনারা প্রথম সাক্ষাৎ করতেন, যখন প্রথম আসে আপনারা তখন অনুধাবন করতেন ওনার কতটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। আমার আরেকজন পেশেন্ট চাঁদপুর বার কাউন্সিলে অ্যাডভোকেট, ওই যদি ওইদিকে কারো বাড়ি থাকে, কোর্টে যোগাযোগ থাকে, ওনাকে একটানে চিনবেন। যদি টোটাল চাঁদপুর বারের মধ্যে যদি আপনি তিনজন প্রতিষ্ঠিত অ্যাডভোকেটকে ধরে স্বনামধন্য, তারপর উনি আছেন। উনি এই প্রোডাক্ট চারটা ব্যবহার করার পরে একটা সেমিনারে ওনার মন্তব্য ছিল যে, আমার এই বয়সে আমি যত কিছু দেখেছি আমার দেখা শ্রেষ্ঠ এই বাইশ। তো এই ধরনের অসংখ্য বিশেষণ খোলা আমাদেরকে পাওয়ার সুযোগ দিয়েছেন, সেগুলো আপনারাও পেতে পারেন। আর যিনি ওনাকে এই রোহিত সাহেবকে এই বাইশটি প্রোডাক্টে দিলেন, এই বাইশটি প্রোডাক্ট বিক্রি করে কি উনি তার কাছ থেকে কিছু লাভ করেননি? কি স্যার, উনি কিছু বেনিফিট করেননি? উনি একদিকে বেনিফিটও করলেন, অপরদিকে একটা মানুষ কখন সেই কথা বলে যেটা আমার দেখা শ্রেষ্ঠ সৃষ্টি এটি বাই স্প্রে প্লাস। তো অতএব আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই এই কাজগুলো করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এটাকে অন্যভাবে বললে আমি শিবু বলতে পারেন এটা সদ্গায় জারিয়ার মতো। আপনি বাড়ি তৈরি করলেন, বাড়ির মধ্যে কি আপনাকে আমরা কি জানালা কেন রেখেছি? এখানে বাতাস আসবে, এই তো যদি আমি জানালা রাখি বাতাস আসবে না, বাতাস আসার জন্য আমি জানালা রাখছি। কিন্তু এই জানালা দিয়ে শুধু বাতাসই না, মসজিদে আজান হচ্ছে, সেই আজানের ধ্বনিও কিন্তু আমার কানে এসে পৌঁছাবে। কি তাই কি বিষয়টি বায়ু স্প্রে ঠিক এমনই? আপনি হয়তো চিন্তা করছেন, এটা অনেকেই কিন্তু এই চিন্তা করতে পারে যে একটা বায়ু বিক্রি করে বিক্রি করে আমি আমি বেনিফিট করবো। হ্যাঁ, আপনার চিন্তা ঠিক আছে, কিন্তু যিনি প্রোডাক্টটি ব্যবহার করবে ওনার মধ্যে কিন্তু একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে। অর্থাৎ মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, মানুষ মৃত্যুর আগে যেন অর্ধমৃত হয়ে না থাকে, বায়ু স্প্রে আপনাকে সেখান থেকে সেভ করবে। এই জন্যই কিন্তু আমাদের বায়ু স্প্রেটি ব্যবহার করা আমাদের একান্ত প্রয়োজন। যাই হোক, এই বায়ু স্প্রেটি 2000 সালে প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত প্রায় 60টিরও বেশি দেশে এই প্রোডাক্টটি যাচ্ছে, এবং বাংলাদেশে আজকে 2007 থেকে শুরু করে আজকে দীর্ঘ 8 বছর পার করে আমরা কিন্তু 9 বছরে পদার্পণ করছি। এই একটিমাত্র প্রোডাক্ট দিয়ে যদি একটি ইন্টারন্যাশনাল কোম্পানি দীর্ঘ 20 বছর বাজারে রান করে, তার দ্বিতীয় কোনো প্রোডাক্ট নেই, একটি প্রোডাক্টের গুণগত মান কি আমার মনে হয় সেটি নিয়ে আর কোনো প্রশ্ন উঠানোর সুযোগ থাকে না। আমরা প্রথম যখন
এই বায়ুস্প্রে নিয়ে কাজ শুরু করি, আজকে আপনারা যে তথ্যগুলো জানলেন, এই এত এত হরমোন, এই আপনার এই চারটা বিশেষ এমআইএসি, আমাদের হাতে কিন্তু এমন বড় কোনো তথ্য ছিল না তখন, শুধু ছিল কয়েকটা টেস্টিমনি যে এই প্রোডাক্টগুলো খেয়ে তারা ভালো হয়েছে। হ্যাঁ, তবে আমরা ধরে নিয়েছিলাম একটা কোম্পানি 2012 সালে আসছে, তখন কোম্পানির বয়স 12 বছর, তাই না? একটা ইন্টারন্যাশনাল কোম্পানি যদি দীর্ঘ 12 বছর একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে, প্রোডাক্টটা অবশ্যই একটা ভালো প্রোডাক্ট। আমরা শুধু ওই বিশ্বাসের উপর শুরু করেছিলাম, তখন কিন্তু আজকের মতো এত টেস্টিমনি ছিল না যে সে খেয়ে ভালো হয়েছে, সে খেয়ে ভালো। আমরা কিন্তু প্রথমেই জানি আপনি আপনি কাউকে ব্যবহার করাইছেন, তখন কিন্তু মার্কেটটা অনেক কঠিন মার্কেট ছিল। আর 2012 সালের 7000 বর্তমানে 7000, এটা কিন্তু তখন এক ছিল না, কারণ সেটি অনেকটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ওই সময় কিন্তু একটা প্রোডাক্ট বিক্রি করা অনেক টাফ ছিল, সেই সময়টি পার করে আমরা কিন্তু এখন এই প্রোডাক্টটির একটা স্বর্ণযুগে পদার্পণ করতে যাচ্ছি। এই প্রোডাক্টটি আপনি যাকে দিবেন, আজকে উনি হয়তো আপনার কাস্টমার হবেন, দেখবেন কালকেই উনি হবেন আপনার এখানে ডিস্ট্রিবিউটর। এখানে আপনি যে বিজনেসটি করবেন, এই বিজনেসটি করার জন্য প্রথমে কিন্তু আপনাকে একটা আইডি এখানে ওপেন করতে হবে, একটা অর্থাৎ কোম্পানি আপনাদের হিসাব আপনার সঙ্গে যদি করবে কি সিস্টেমে করবে, আপনাদের একটা সিস্টেমে আসতে হবে। প্রথমেই আপনার সেই কাজটি করতে হবে। উনি উনি একসময় আপনার ডিস্ট্রিবিউটর কেন হয়ে যাবেন, উনি একটা প্রোডাক্ট ব্যবহার করেন ভালো লাগলো, দ্বিতীয়টা ব্যবহার করে আরেকটু ভালো লাগলো, তৃতীয় নম্বরে ব্যবহার করতে এসে কিন্তু বললেন যে ভাই প্রোডাক্ট তো ভালো সবই ঠিক আছে কিন্তু টাকা যা দাম তো অনেক কি স্যার, তাই তো প্রোডাক্ট স্যার ইতিমধ্যে কিন্তু একটা কাজ হয়ে গেছে, প্রোডাক্ট যে ভালো প্রোডাক্ট যে কাজ করে উনি কিন্তু সেই প্রুফ অর্ডারই নিয়ে গেছে ওনার নিজের বডি থেকে। তখন যদি আপনি ওনাকে বলেন যে ভাই দাম 700 টাকা ঠিক আছে, আপনি যদি প্রোডাক্টটি অন্যকে ব্যবহার করতে আপনি উদ্বুদ্ধ করেন, সেখান থেকে আপনার কিন্তু একটা ভালো ইনকাম আসবে। উনি আপনার এই মেসেজটি কীভাবে নেবেন, আপনি একটু রেসপন্স করি, আপনার এই মেসেজটি উনি কীভাবে নেবেন, উনি মেসেজটি আমি মনে হয় বোঝাতে পারছি না, উনি কিন্তু অবশ্যই একটা বিরাট পজিটিভ দিকে নেবেন যে প্রোডাক্টটি ভালো, আমি ব্যবহার করে আমি প্রমাণ পেয়েছি, এখন যদি এই ধরনের উপহার আমি কাউকে করতে পারি সেখান থেকে আমাদের কিছু অর্থও আসে, আমি কেন করবো না? মানুষ হিসাবে সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ববোধ কর্তব্যবোধ দুটোই আছে। এখন আমি জানি না কে কে কোন পাশে পেশায় আছেন, সরাসরি সেভাবে এরকম ততটা ডিপলি আলোচনাও হয়নি। আপনার কাছে যদি আপনার একজন পরিচিত জন বলে যে আমার এই বাড়িটাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, কয়জনের সেই ক্ষমতা আছে আমি কি জানি না কি স্যার, ঠিক বলছি কি? একটা চাকরি দেওয়া কয়জনের সেই ক্ষমতা আছে আমি ঠিক বিষয়টা জানি না। একটা কর্মসংস্থান মানুষকে দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের অনেকেরই নেই। আর বায়ুস্প্রের সঙ্গে আমরা যারা আছি খোদার রহমতে, সেই ক্ষমতা আপনার হাতে চলে আসবে, অসংখ্য লোকের কিন্তু তার তার ফ্যামিলিকে নির্বাহ করার জন্য সেই ব্যবস্থা আপনার একটা মেসেজের মাধ্যমে হবে। তো এই যে আমাদের বিষয়গুলো বায়ুস্প্রের মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো যদি একটু দায়িত্ব নিয়ে করি, একদিকে আপনি নিজে উপকৃত হবেন, আপনার সমাজ উপকৃত হবে, সেই সঙ্গে আপনার একটা ইন্টারন্যাশনাল কেরিয়ার আপনি এখানে তৈরি হবে। আমাদের এখানে বিভিন্ন প্রমোশন স্টেজগুলো আছে, যখন আপনি আপনার একটা পর একটা আপনি প্রমোশন অ্যাচিভ করবেন আপনার পরিচিতি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলে যাবে। আজকে যার মাধ্যমে আমাদের আমি এই মেসেজটা পেয়েছি জনাব আবুল হোসেন হাওলাদার, যার মাধ্যমে আমি মেসেজটা পেয়েছি, এটা 2012 সালের ঘটনা, একটি ঘটনাটা একটু না বলে রয়েছি যে যেহেতু আপনারা অনেকে আছেন। তখন আমার পার্সোনাল একটা কোম্পানি আছে, আমি কোম্পানির ডিরেক্টর, সেখান থেকে মান্থলি একটা ভালো ইনকাম সেখান থেকে পাই। উনি তখন এই মেসেজটা দিলেন যে দাদা যদি আপনি এইটাকে দেখেন, এটা এমন একটা সায়েন্স, এর ভবিষ্যৎ কিন্তু অনেক অনেক উজ্জ্বল, এর ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল। তারপর এই আমার এই কথাটা একটু চিন্তা করে যখন আমি এটা সম্পর্কে একটু পর্যালোচনা করলাম, আমার মাথায় ঠিক ওইটি কাজ করলো যে প্রোডাক্টটা সম্পর্কে যা জানছি
যদি আসলে এটা কাজ করে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী কাজ হবে। তার কারণটা হচ্ছে বর্তমানে যে সমস্ত চিকিৎসা ব্যবস্থাগুলো আছে আমরা অ্যালোপ্যাথিক থেকে হোমিওপ্যাথিক থেকে আমরা যে চিকিৎসাগুলো আমরা নিচ্ছি আমরা যে চিকিৎসাগুলো আমরা নিচ্ছি বায়োটেকনোলজি এটা কিন্তু সময়কে নেতৃত্ব দেওয়ার একটা টেকনোলজি যেটা প্রসার আরো সামনে আরো অন্তত 10-20-50 বছর পর্যন্ত এটা প্রসারিত হবে বায়োটেকনোলজি। আর আমাদের এই বায়োস্প্রে কিন্তু সেই বায়োটেকনোলজির মাধ্যমে এই বায়োস্প্রেটি তৈরি যেটির যে সায়েন্সটির প্রচলন আমাদের দেশে এখনো পরিপূর্ণ শুরু হয়নি। অতএব সে একটা ব্যতিক্রম কার্যক্রম করার সুযোগ কিন্তু আমরা এখানে পেয়েছি। তো অতএব এই কাজ থেকে আমরা একটা সুযোগ হিসেবে আমরা সবাই কাজে লাগাতে চাই। আর আজকে যে প্রোগ্রামটি হলো আপনারা যে স্বতঃস্ফূর্ত এখানে সাড়া দিয়েছেন একটা কথা একটু না বললেই নয়, এখন যা জানলেন আপনার কাছে মনে হবে বায়োস্প্রে একটা মহৎ জিনিস। কি কারো কোন দ্বিমত আছে? আমরা সবাই কি ব্যবহার করব? এখান থেকে বের হওয়ার পরই আমাদের চারপাশে কিন্তু আমাদের অনেক পরামর্শক আমাদের জন্য অপেক্ষা করছে, যারা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে। আজকে আপনি এখানে যা জানলেন বাসায় যেই হয়তো আপনি আলাপ করলেন, আর সেই পরামর্শগুলিও অধিকাংশ কিন্তু তাদের অবস্থা আমাদের ফ্যামিলির মধ্যে। রাতেই যে আপনার ফ্যামিলি মেম্বার কাজটা আলাপ করেন যেহেতু দেখে আসলাম এটি এই কাজ করে খুব ভালো জিনিস দেখলাম, উনি তখন বলতেছে আর জিনিস ভালো না কত দেখলাম। আপনি কিন্তু অর্ধেক সেখান থেকে শেষ। আবার কেউ কেউ বলেন আমার ডাক্তারের সঙ্গে আমি একটু পরামর্শ করিনি। আপনি যে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করলেন, হ্যাঁ আপনার যুক্তি ঠিক আছে, আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে গেলেন, ডাক্তার কিন্তু পড়াশোনা করেছে সেই মেডিসিন নিয়ে, যিনি হোমিও ডক্টর উনি পড়াশোনা করেছেন কি নিয়ে? হোমিও মেডিসিন। যিনি অ্যালোপ্যাথ ডক্টর উনি পড়াশোনা করেছে অ্যালোপ্যাথ নিয়ে। শুধু একটা বিষয়ে আপনারা বিষয়টিকে অনুধাবন করেন, যদি কোনো হোমিও ডক্টরের কাছে এসে আপনি অ্যালোপ্যাথিক কোনো ঔষধ সম্পর্কে পরামর্শ চান উনি কি বলবেন? কি উনি পরামর্শ দিবেন? উনি পরিষ্কার বলবেন ভাই আমি এটা নিয়ে পড়াশোনা করিনি। যদি কোনো হোমিও ডক্টরের কাছে যান হোমিও ডক্টর কিন্তু সেম কথাটাই বলবেন যে ভাই আমি এটা নিয়ে অ্যালোপ্যাথি পড়াশোনা করি নাই। তো অতএব আপনি যেই ডক্টরের কাছে এটার পরামর্শ চাচ্ছেন এখন এই ডক্টর বায়োস্প্রে সম্পর্কে কতটুকু জানেন? আর যিনি বায়োস্প্রে সম্পর্কে নিজেই পরিপূর্ণ তার ধারণা উনি নেননি উনি আপনাকে কি সঠিক পরামর্শ দিতে পারবে? কখনোই না। আর আপনি ওনার কাছে পরামর্শ নিতে যে বঞ্চিত কিন্তু আপনি হলেন, বঞ্চিত উনি হন না ভাই। ওতে বিশ্বাসের বিলায় বস্তু তর্কে বহুদূর, আপনাকে কিছু বিষয় আপনাকে একটু বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হলে আবার আপনি এমন দিনই বিশ্বাস করছেন না, আমি বিশ্বাসে দিতে বলি, যদি আপনি আগুনকে বিশ্বাস করে বলেন আগুন তোকে আমি বিশ্বাস করলাম তুই আমার হাত পুরাবি না, আপনি হাত দিলেন আপনার হাত কি রেহাই পাবে? কারণ তার ধর্ম আপনার তার পুরানো সে আপনার হাত পুরাবে। তদ্রুপ আপনার সায়েন্স সম্পর্কে যেটুকুন জানি আপনি এই বায়োস্ফিয়ার যে সায়েন্সটা আপনি জানলেন যদি আপনি এটিকে অ্যাপ্লাই করেন কি সে তার ধর্ম পালন করবে না? সে তার ধর্ম পালন করা মানে কিন্তু আমরা কিন্তু বারবার বলছি না এটা কিন্তু আমার ঔষধ না, খাদ্যের ঘাটতির কারণে আমাদের যে সমস্যাগুলো হয় এটা শুধুমাত্র সেই খাদ্যকে পূরণ করে দেওয়ার একটা ব্যবস্থা করবে মাত্র। অতএব আমার এত টেনশন কিসের? তোমার কোনো সাইড ইফেক্ট বা এসে আছে কিনা? আমাদের সমাজ সম্পর্কে কষ্ট হয়, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার ঘটায় ক্যান্সারের ছবিটাও দেওয়া আছে সেখানে, কিন্তু 12 টাকায় একটা ব্যর্থন কেনার সময় জিজ্ঞেস করি না যে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা। আর যখন ভালো কোনো বিষয় আমাদের হাতে আসে আমরা তখন ওভার কষাস হয়ে যাই, আমরা তখন এত বেশি স্বাস্থ্য সচেতন হয়ে যাই নিজেকে সেভ করতে চাই। অতএব আমি বারবার যদি বলছিলাম সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আমি ব্যবহার করবো কি করবো না, এটা
অন্যের কাছ থেকে পরামর্শ করে হবে না, কারণ আপনি যার কাছে পরামর্শ করবেন উনি কিন্তু বায়োস্প্রে সেমিনার দেখে নাই। বায়োস্প্রে সেমিনার দেখার আগে যদি আপনি ওনাকে আমরা আপনার কাছে গিয়ে জিজ্ঞেস করত, আপনি কিন্তু একই আনসার দিতেন। অতএব তার কাছে পরামর্শ জানতে চাওয়া এটা কি আপনার জন্য বুদ্ধিমানের কাছে বোকাবি কাজ? অতএব সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, এবং এটা বিজনেস যারা করতে চান এটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখান থেকে যে অনেক কিছু করা সম্ভব। তো যাই হোক, আমি যার মাধ্যমে এই প্রোডাক্টের সন্ধান পেয়েছি, আমরা নামকে একই জিনিস এখানে জনাব আবু হোসেন হাওদা সাহেব, আরে আবু হোসেন হাওদা সাহেব ওনার প্রতি আমি কৃতজ্ঞ, উনি আমাকে একটা ভালো সন্ধান দিয়েছিলেন। জন্মদাতা জন্ম দেন, এটা পৃথিবীর সৃষ্টির সিস্টেম। জন্মদাতা জন্ম দেন, জন্মদাতা কিন্তু কর্ম দেন না। আমার জন্মদাতা বাবা মাকে জন্ম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন শিক্ষাগুরু, যিনি আমাকে শিক্ষা দিয়েছেন উনি কিন্তু কর্ম দেননি, আমাকে কর্ম দিয়েছেন অন্য একজন। ঠিক একইভাবে আমরা বাইশের সঙ্গে যারা সম্পৃক্ত আছি আপনার মাধ্যমে বহুরূপ তাদের জীবনকে পরিচালনার জন্য তারা কর্মের সন্ধান আপনার মাধ্যমে পাবে। আর যদি বিষয়টি এমনই হয় আমাদের কাছে করা উচিত কিনা? অবশ্যই করা উচিত। আর এই কারণেই আবুসেন হদাসের কাছে আমি কৃতজ্ঞ, উনি আমাকে একটি ভালো সন্ধান দিয়েছেন, আর ওনার এই সন্ধানটিকে কাজে লাগানোর মাধ্যমে আমার মাধ্যমে আজকে বহুরূপ সুস্থ আছেন, আমিও পারিবারিকভাবে ব্যক্তিগত জীবনে ভালো আছি, আর এই বাইশের কাছে স্বাস্থ্যের দিক দিয়ে আমিও কৃতজ্ঞ। জানেন মাঝে আমার ওয়াইফের এমন একটি সমস্যা হয়ে গেছিল যেটা মানে আমাদের পুরো ফ্যামিলির একটা খাদে পড়ে যাচ্ছিল, এই বাইশের ব্যবহারের মাধ্যমে সে আজকে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ আছে। অতএব বাইশে আপনি ব্যবহার না করা পর্যন্ত এটা সময় পরিপূর্ণ ধারণা পাবেন না। তো যাই হোক, আমাদের যার মাধ্যমে বাইশে আজকে সমস্ত বাংলাদেশে স্প্রেড আউট হচ্ছে, এখন অনেকেই কাজ করছেন কিন্তু অগ্রণী ভূমিকা যিনি নিয়েছিলেন যেমন আবু হোসেন হাওদা সাহেব, ওনার কিছু কথা শুনলে আমাদের কেমন হবে? অনেক ভালো হবে। কি ওনার কিছু কথা আপনি শুনতে চাই? ইয়েস শুনতে চাই। তবে সেটাই আমি আবারও বলছি, উনি কথা বলবেন বিশ্বাস করার মাধ্যমে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। একটা সিদ্ধান্ত কিন্তু একটা দশতলা বিল্ডিং করতে পারে যেখানে হাজার হাজার ইট একসাথে একসঙ্গে থাকে, এগুলো কিন্তু অটো হয় না। একটা মালা কিন্তু তৈরি হয় অনেক ফুলের সমন্বয়ে, একটা সিদ্ধান্তে কাজ অনেক, সিদ্ধান্ত একটা। তবে আপনাকে আমি বলবো আজকে সেই সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে, আজকে আপনি সেই সিদ্ধান্তটি নিবেন। তো আমরা এখন আমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য জনাব আবুল হোসেন হাওদা সাহেবকে মঞ্চে আমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি, যেটা ওনার এই দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা আপনি শেয়ার করবেন, যে অভিজ্ঞতাগুলো শেয়ার করার মাধ্যমে অসংখ্য পরিবার যারা আজকে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিতভাবে তাদের জীবন যাপন করছে, বহু অসুস্থ লোক তারা সুস্থ জীবন যাপন করছে। আমি এখন আবার জানাচ্ছি যেন আমল সাহ দাসকে বিগ হ্যান্ড ফর হিম। কিছুক্ষণ আগে তারা একটু যারা যারা দিচ্ছেন আসলে আলহামদুলিল্লাহ সেবা কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে যদি আমাকে দিয়ে না করায় আমি করতে পারবো না, সেবা কি পারবো? আপনিও পারবেন না আমিও পারবো না। 8 বছর আগে 12 সালে ডিসিশন নিয়েছি কিছু টেস্টিমনি পেয়ে, ভালো জানতাম। কেন ভালো জানতাম এরপর একটু কথা বলি, না বললেই নয় যে একটি পণ্য নিয়ে 2000 সাল থেকে 12 সাল পর্যন্ত তখন সময়
কত বছর হয়? বারো বছর। একটি পণ্য নিয়ে একটি কোম্পানি বারো বছর মার্কেটিং করছে সুনামের সাথে, মালয়েশিয়া সহ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ অনেকগুলো দেশে তারা তখনই মার্কেটিং করে। তখন আমি ভাবলাম যে নিঃসন্দেহে পণ্যটি ভালো। এটা আপনিও ভাবতেন, আমার মত আমার এখানে হবেন, আপনিও ভাবতেন যেহেতু বারো বছর একটি পণ্য নিয়ে একটি কোম্পানি মার্কেটিং করে তাহলে নিঃসন্দেহে ভালো। দ্বিতীয় যে ভাবনাটা আমার ছিল, 30 ml 30 ml দাম 7,000 টাকা, কোন সালে? 12 সালে, এখনো কিন্তু 7,000 আছে। তখন আমাকে বলছিলেন যে 5 বছর পর পর আমাদের পণ্যের দাম বাড়বে, কিন্তু আমি 8 বছরও বাড়াইনি। আলহামদুলিল্লাহ আমরা প্রথম অবস্থায় কিছু টেস্টিমনি পেয়েছি বাংলাদেশের নয়, দেশের বাহিরে ফরেনারদের সাথে আপনারা অনেকেই বসছেন, তারা কিছু টেস্টিমনি দিলেন আমাদের কাছে, আমরা ওইটা দেখে যদি এই রোগগুলো ভালো হয় নিঃসন্দেহে মানুষের সেবা দেয়া যাবে এই পণ্যটি। আমি প্রথম আমি যার সাথে শেয়ার করেছি এই আমার আগে যিনি কথা বলছেন কৃষ্ণপদ রায় কে পি ওনার সাথে আমি প্রথম উনি আমার যার সাথে শেয়ার করেন, আমি প্রথম শেয়ার করেছি সে সাড়া দিয়েছে। এরপর আমি পর্যায়ক্রমে অনেকের সাথে যারা মার্কেটিং এ এক্সপার্ট আমি তাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকেই বলছে একটি পণ্য যেহেতু ভালো হতে পারে হতে পারে, আমি শুরু করলাম তাহলে টেস্ট করে দেখি। তা টেস্ট করতে হলে কি করতে হবে? টেস্ট করতে হলে রোগীদেরকে দিতে হবে, দিলাম, দিতে সময় লাগছে, 1 বছর 2 বছর পরে আমাদের কিন্তু রেজাল্ট আসছে। 99 দিনে একটি পণ্য মার্কেটিং করেছে, একটি পণ্য বিক্রি হয়েছে, কতদিন ধৈর্য ধরতে হয়েছে? এর মধ্যে কি 99 দিনে এর ভিতরে বসে আছি? না, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি এবং বলেছি, ইনফরমেশন দিয়েছি। এই আজকে যে ব্যাখ্যাটা সকালবেলা 11টা থেকে 12টা সাড়ে 12টা পর্যন্ত যে ব্যাখ্যাটা দিয়েছে সেমিনার পিকেটি, ঠিক ওই ব্যাখ্যাটা আমরা মানুষের দাঁড়িয়ে আমরা দিয়েছি, কিন্তু 89 দিনে একটি পণ্য সেল করেছি। হয়তো 1 বছর দ্বিতীয় প্রথম বছর দ্বিতীয় বছর এখানে আমাদের কিছু কিছু রেজাল্ট আসা শুরু করলো, গ্যাংগ্রিনের মতো রোগী চলে আসলো। আমরা কোথায় পেলাম? দেখা গেছে বারডেমের সাথে কন্ট্যাক্ট হয়েছে, পা কাটবে, ইন্ডিয়াতে বিভিন্ন হাসপাতালে কন্ট্যাক্ট করে এসেছে পা কাটবে, বেশিরভাগই তো পায়ে গ্যাংগ্রিনটা কিন্তু পায়। আর গ্যাংগ্রিনটা আপনারা খেয়াল করবেন, গ্যাংগ্রিন কিন্তু হয় গরিব লোকদের, দেখেন ধনী তুলনামূলক কম, 80% 20% এরকম, হয়তো 20% ধনীদের, বেশিরভাগই গরিব। যেহেতু গ্যাংগ্রিন রোগীদের এভাবে আমরা কিছু রেজাল্ট পেলাম, গ্যাংগ্রিন ছাড়াও আমরা অনেক রেজাল্ট পেয়েছি, 1 বছর দ্বিতীয় বছর থেকে হওয়া শুরু করলাম। তখন আমরা ফাইনালি একটা ডিসিশন নিতে পারলাম যে বাংলাদেশ এটা অনেক চমৎকার একটা মার্কেটিং করা যাবে। আলহামদুলিল্লাহ 12 সাল থেকে এই 2020 সাল পর্যন্ত সুনামের সাথে রোগীদের সেবা দিয়ে আসছে হাজার হাজার লোক বাংলাদেশে। হয়তো শুরু একজনে করে, কিন্তু সেখানে কিন্তু সেবা নেয় এবং সেবা দেয় হাজার হাজার লোক, ডিসিশন একজনেই প্রথম নেয়। আলহামদুলিল্লাহ আজকে আপনারা কিছু রোগীদের সাথে আপনাদের সাক্ষাৎ হয়েছে, তাদের টেস্টিমনি তাদের আলোচনা শুনেছেন, আপনারা আমাদের প্রোগ্রামে আসবেন, সত্যি সত্যি টেস্টিমনিদের সাথে আপনারা কথাও বলার সুযোগ করে দেব, তাদের তো আলোচনা থাকবে, এরা কিন্তু আমাদের সাথে বিজনেস করে না। আজকে যারা আপনারা টেস্টিমনি ছিলেন, আপনারা যারা স্পিচ দিয়েছেন, আমি প্রত্যেককে বলবো যে আপনারা আসছেন এবং নতুন যারা আসছেন আসেন, মানুষের সেবা একমাত্র রুগীদের সেবা, মানুষের সেবা অনেকে করে, মানুষের সেবা কিন্তু অনেকে করে বাট রুগীদের সেবা করে না। এবার মানুষের ভিতর 2 প্রকার, এখানে কিন্তু অনেকগুলো প্রকার দেখাইছে, আমি 2 প্রকারে ভাগ করি, একজন হলো এক গ্রুপ সুস্থ আর এক গ্রুপ সম্পূর্ণ অসুস্থ। কথা বুঝতে পারছেন? তাহলে যারা সম্পূর্ণ অসুস্থ তারা তখনই বুঝতে পারে যখন অসুস্থ হয় সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হওয়ার পরে বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। কারণ মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথোপকথন ছিল সেখানে কিন্তু একটা কথা ছিল, আমি ওই ব্যাখ্যায় যাব না,
যে জিজ্ঞেস করছে মুসা আলাইহিসসালাম যে আল্লাহকে তুমি যদি কখনো আমার আমি যদি আল্লাহ হই তোমার ওই জায়গায় বসি আর যেটা সম্ভব না আর তুমি আমার আমার কাছে কি চাইতা প্রথম কি চাইতা বলতো আমি সুস্থতা চাইতাম আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে কি প্রথম নিয়ামতটা কি সুস্থতা অনেকে আছে নামাজে বলে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ রাখো আমি যেন মানুষের খেদমত করতে পারি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি এই জন্য সুস্থ রাখো বলারও কিছু নিয়ম আছে তবে আমি যে কাজটা করি যে আমি কিন্তু এইটা জানার পরে আমি নামাজে বলতাম আল্লাহ সুস্থ থাকার জন্য মানুষকে যেন সেবা দিতে পারি হয়তো আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে জানি না করতে কি আমি বাইস্পোরা নিয়ে মার্কেটিং করার আগে থেকেই বলি আল্লাহ আমি যেন সুস্থ থাকতে পারি এবং তোমার সৃষ্টির জীব তাদেরকে যেন আমি সেবা দিতে পারি সুস্থ থাকার জন্য এই কাজটা তুমি যেটা পছন্দ করছো এই কাজটাই আমাকে দিয়ে দাও এটি কিন্তু আমি নামাজে বলি এখন আজকে আমি বিষয়টা প্রকাশ করলাম আপনাদের কাছে তারপরে আমি দেখলাম আমি তো ডাক্তার না আর কখনো আমি ডাক্তারি বিষয়ের সাথে যেতেও পারবো না আমি বিজ্ঞান বিভাগেরও ছাত্র না তাও দেখেন তাহলে আল্লাহ যদি চায় আপনাকে আমাকে দিয়ে কিন্তু কিছু কাজ করাতে পারে এটা বিশ্বাস রাখতে হবে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো একদম সংক্ষিপ্ত কথা আপনারা বলো যে কি হয় আলহামদুলিল্লাহ আমি একসময় জীবনের লাইফে শান্তিকে সম্পর্কে সন্ধান পেলাম আমি এটা দিয়ে কিন্তু মানব সেবা সবাই বলে আচ্ছা এখানে যারা আছেন আমি ইনভাইট করেছি এমন কেউ আছেন হাত তুলেন আমি না তাকে প্রথম আনছি তার সৃষ্টি তার আমার আর ওই এক ভাই আমি তাকেও আমি করেছি এভাবেই বিজনেসটা শুরু করবেন আপনি দুইজন লোক নিয়ে আসবেন তারা পছন্দ করবে তারা বিজনেস করবে সারা জীবন আপনারই এই তাদের মাধ্যমে যা যাবে তবে মজার ব্যাপার হলো মনে রাখবেন সব জায়গায় জারিয়াটাও তাদের মাধ্যমে আপনি পাবেন এই যে রুগীদের আচ্ছা এবার আমি আরেকটা বিষয় শেয়ার করে আমি শেষ করে দেব রুগীদের সেবা এবং রুগীদের সহযোগিতা এটা কিন্তু মুখে বলি আমরা কাজে পারবো না কেন পারবেন না হয়তো অনেকে যায় রুগীর কাছে যাওয়ার পর দেখবেন গন্ধ আসতেছে রুমের ভিতরে ঢোকা যায় না কয় জায়গায় যেতে পারবেন দুপুরে খেতে পারবেন না মনে উঠলে রাতে খেতে পারবেন না সন্তান বাবা মায়ের কাছে যায় না কয় নার্স পাঠাইছি আমি আরে ভাই বেতন ডাবল দিছি আরে ভাই বেতন কি মায়ের কাছে বাবার কাছে যদি সন্তান যেতে না পারে সেখানে নার্স কতটুকু গেট বন্ধ হলে করবেন এটা বুঝতে হবে সন্তান মায়ের কাছে যেমন নিরাপদ মায়ের কাছে কিন্তু তার ছেলেমেয়েই নিরাপদ মা থাকবে নিরাপদ এটাই হওয়া উচিত কিন্তু পারা যায় না এই জন্য আমি বলবো যে ভাই সেবা করে মা বাবার না করতে পারলেও রুগীদের সেবা একদিক দিয়ে করতে হবে এই প্রোডাক্ট দিয়ে আমরা হাজার হাজার মানুষ বলে নতুন জীবন আমি নতুন জীবন বলবো না ওই জীবনই কিন্তু সুস্থভাবে তার যে বয়সকাল সেই বয়সকালই ভাবে 80 বছর 80 বছরই বাঁচবে তার 20 বছর রুগী ছিল সেটা থাকবে না সে আপনার সহযোগিতায় সে 20 বছর সুস্থ জীবন যাপন করবে আমি কি বুঝাতে পারছি মানুষের বয়স বাড়ে না যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে ওটাই থাকবে কিন্তু 20 বছর রুগী হয়েই থাকে এই 20 বছর বুঝতে পারে যে হাঁটতে পারে না সে বুঝে হাঁটার শান্তি কতটুকু যে খেতে পারে না সে বুঝতে পারে খাওয়ার শান্তি কতটুকু আমি কিন্তু আপনার কথা বলি নাই আপনি আসেন আপনি ব্যবসা করেন এ কথা কিন্তু আমি বলিনি আমি বলতে আসেন আমরা নিজে সবাই মানুষের সেবা করি একমাত্র মানব সেবা এটা কিন্তু একটা বলাও আছে মানব সেবা তারা বেহেস্তের দরজা খুলবে না এমনও একটা ইয়ে আছে প্রবাদ আছে আমি পড়েছি যাই হোক আমি বলবো আসেন এই মানব সেবার মাধ্যমে এবার আসেন দ্বিতীয় যে কাজটা সেটা হলো জীবন যেহেতু আছে জীবিকা যেহেতু দরকার হবে আমি কিন্তু ফুল টাইম এখানেই ব্যবসা করি যে কৃষ্ণপদ দাদা কিন্তু ফুল টাইম এখানেই ব্যবসা করেন অনেকেই আছেন আপনারা ফুল টাইম ব্যবসা করেন বাংলাদেশে এরকম অফিস আছে অসংখ্য অফিস আছে এর চেয়ে বড় অফিস আছে একই দিনে ধরেন আজকে শুক্রবার না হলো 20 থেকে 30টা প্রোগ্রাম চলতে আছে তাহলে কোম্পানিটা কিন্তু ছোট না ইন্টারন্যাশনাল একটা কোম্পানি নাম বলে একজনকে পরিচয় দেওয়ার মতো একটা কোম্পানি নিকি গ্রুপ মালয়েশিয়াতে ঢুকে যখন আমরা যাই 100 150 200 লোক তখন এতে ঢুকি এটা নিকি গ্রুপ এনে ছেড়ে দেখা দেয় তাহলে এয়ারপোর্ট পর্যন্ত তাদেরকে কিন্তু কোম্পানিটা চিনেন
সেম তেমন একটা কোম্পানি, যেমন এই বছর 2020 সালে বর্ষপূর্তি হবে 20 বছর, সেটা হবে চায়নাতে। হয়তো ধরেন বাংলাদেশ থেকে মার্কেটিং এ যারা কাজ করতেছেন, এখান থেকে আমরা এক থেকে দেড়শো লোক নিয়ে যাবো চায়নাতে যাবো। এই আপনারা যে বসে আছেন এ থেকে হয়তো দুই চার পাঁচজন যাবেন, সেই ডিসিশনটা আপনি আজকে নতুন নিয়েও আপনি হতে পারেন। কথাটা বুঝতে পেরেছেন? এছাড়া আমাদের এই মার্চের মধ্যে একটা ট্যুর আছে, মার্চ থেকে জুনের মধ্যে মালয়েশিয়া ট্যুর আছে, একটা মার্চের মধ্যে খুব সম্ভব থাইল্যান্ডে ট্যুর আছে, এরপরে ইউরোপে একটা, সেখানে যাবে চার পাঁচজন যাবো। এছাড়া আছে আমাদের ট্যুর চায়নাতে, সেটা নভেম্বরে, সেটা সেখানে ভাবে এক দেড়শো লোক হবে। এভাবে ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করলে যে একদিকে মানব সেবা, দ্বিতীয় অর্থ ইনকাম করা, তৃতীয়ত নিজেকেও বিভিন্ন দেশে ঘুরে এনজয় করা। দেখেন কয়টা জিনিস একই সাথে, কিন্তু অনেকে আছে যা দেখা যায় যে বিমানেই উঠতে পারিনি জীবনে, আছে অনেকে, আবার মাইন্ড করলেন না আমি, একদম হয় অনেকে একদম বিক্রি করবে। আমরা যখন 50-60 জন নিয়ে যাই, যদি বলি যখন আমরা একটু মিটিং করি 50 জন, 60 জন, 70 জন, 80 জন যে আমরা তো বিভিন্ন যাবো, তা এই প্রথম যাত্রা বিমানের কার কার হাত তোলেন, দেখা যায় অর্ধেকের বেশি থাকে প্রথম যাত্রা। তার কাছে ফিলিংসটা কেমন যে বিমানে প্রথম উঠতে যাচ্ছি, বিমানে উঠবো, নামবো, ফাইভ স্টার হোটেলে থাকবো, সেখানে আমরা এনজয় করব, বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো ভ্রমণ করব, তারপর কোম্পানিকে দেখব, এরপরে আবার আসবো, সম্পূর্ণ বিয়ার করবে কে? কোম্পানি। এয়ারপোর্টে পৌঁছবেন শুধু আপনার টাকায়, আবার এয়ারপোর্ট আল্লাহ যদি আনে, আনার পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনার টাকায় যাবেন বাসায়, তাই এর মধ্যে আমরা একটি টাকাও খরচ হবে না। তাহলে এনজয়টা কেমন হয়? এরকমের যদি তিনটা থেকে চারটা ট্যুর থাকে বছরে, এরপর যদি মাসের শেষে একটা ভালো ইনকাম করা যায়, পাশাপাশি মানব সেবা করা যায়, যাকে একটা প্রোডাক্ট দিবেন সে ডেকে ফোন দেয়, কালকে আমাকে এক ডাক্তার সাহেব বলেন একটা মজার ব্যবসা শুরু করলাম, বললাম কি? বললো যে আমি যাদেরকে দেই তারা ফোন দিয়ে ব্যবসায় তারা আমি বিক্রি করতে পারলেই তো কিছু ইনকাম হয়। এটাই প্রথম যে ফোন দিয়ে প্রোডাক্ট হচ্ছে। তো কেন ফোন দেয়? বলে যে পায় না, আশেপাশে পাচ্ছে না, এখন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি এটা পাবেন না, মুষ্টিমেয় কিছু লোকের কাছে। তাহলে মানুষের গোপনীয়তা একটা জিনিস কি থাকে, বিজনেসটা কিন্তু একটা সময় কাল পর্যন্ত একটা সুযোগ থাকে ভালো বিজনেস করে, এই সময়টা কিন্তু এখন সময় আপনি ইচ্ছা করলে ডিসিশন নিতে পারেন। আর যদি আপনি, আমি জানি অনেকে ভালো ভালো পেশার সাথে সম্পৃক্ত আছেন, যার জন্য আপনাদেরকে আনার জন্য যে আপনারা অনেক বিজি থাকে, আমরা শুক্রবার আনছি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি মানব সেবা তো করতে চান। আচ্ছা কেহ আসি কি একটু কষ্ট দেব, মানব সেবাই করতে চাচ্ছি না, কেমন কেহ আসি কি দায়িত্ব কেউ, তাহলে মানব সেবা করতে চাই। আচ্ছা আপনার একটি ইনফরমেশনে যদি একজন অসুস্থ মানুষ সুস্থ হয়, সেই ইনফরমেশনটা কি দিবেন আপনি? তাহলে একটু হাত তুলবেন কষ্ট করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দেখুক আমরা মানুষের সেবা করতে চাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা তাহলে আমরা দিতে চাচ্ছি, আপনি আমার পেশার সাথে সম্পৃক্ত ফুল টাইম করবেন অথবা পার্ট টাইম করবেন, অথবা কোনো টাইম দিবেন না, ফোন দিয়ে আপনাকে যিনি আসছে ওনার নাম্বার রাখবেন, আপনার জায়গায় বসে আপনি মানুষের সেবা করবেন। জি, তিনটা সিস্টেমই আমাদের এখানে করা যাবে, হয় আপনি ফুল টাইম, না হলে পার্ট টাইম, না হলে আপনি আপনার জায়গায় ব্যবসা বাচাকুরি করেন, পাশাপাশি আপনি ওখানে বসে মানুষকে বলেন ভাই এটা ব্যবহার করেন। পরে আপনি দেখেন, আমার কাছে অনেকে পরামর্শ চায় যে ভাই আমি একটু আপনার সাথে কথা বলবো, বলেন আমি ফুল কোর্স করতে চাই কতটা লাগবে? বলছি, বলি যে আট পিস কমপক্ষে খাবেন, সিক্স মান্থ আট পিস কত টাকা? বলছে আট পিসে ধরেন 7,000 করিয়া, 7,000 এত টাকা? বললাম হ্যাঁ একটু দাম বেশি, ভালো মানে দাম বেশি। তার চেয়েও বড় জিনিস, আপনার জন্য আপনি লাখ লাখ টাকার স্বপ্ন দেখতেছেন, নিজের জন্য মানে নিজেকে সুস্থ রাখার জন্য কত টাকা ঢুকিয়েছেন? তা তো ঢুকাই এই 56,000 টাকা আপনার সুস্থ থাকার জন্য, কিডনি কত পার্সেন্ট? 50% ড্যামেজ হয়ে গেছে, তখন কিন্তু টেস্টে আসছে, কিন্তু সিমটম ভালো করে না হলে অতক্ষণ পড়লে চিকিৎসক কি বেশি কিন্তু দেয়, অথবা নিজেও কিছু ডাক্তারই বুঝি তাই লাগবে সাইকেস্ট ওষুধ, এইভাবেই কিন্তু বেশি হচ্ছে। তো যদি তাই হয় নিজে যত 50% ডাক্তারই বুঝি, আর অন্য ডাক্তার আছে কম, নামার বুঝ ব্যবস্থা ভালোই আছে, কেন আমার বাবা ওই রকম করতেন, তার নামার বুঝ ব্যবস্থা ভালো, যদি তাই থাকে বুঝ ব্যবস্থা ভালো, তাহলে আমি খাই খেতেছি, তার ওই যখন টেস্টে যায় তখন দেখি। একটা কথা বলবো, এটা অন্যভাবে নেবেন না, আমি কোনো অন্যভাবেও বলবো না,
মানে খারাপ দিকটা আপনারা নেবেন না, চিকিৎসা পেশার সাথে থাকে। ঔষধের ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা কিন্তু বাংলাদেশের, বুঝতে পারছেন? আর আমি সামনে আগাবো না, কেন না সৌদি আরবে গেছে আমি ফার্মেসি পাই না, ঔষধের একটু দাম বেশি সেখানে, মালয়েশিয়া গেছে ফার্মেসি পাচ্ছি না, অনেক দূরে দূরে। আর বাংলাদেশে ছোটখাটো দোকান মানে মার্কেট হইলে সেখানে প্রথম ফার্মেসি করে নিচ্ছে বড় বড়, যার জন্য কিছু ডাক্তার বা পল্লী চিকিৎসক বসে আর সবাই ডাক্তার, যেহেতু সবাই ডাক্তার কোনো সমস্যা হওয়ার আগেই ঔষধ কেনা শুরু করে। যাই হোক, দেখ ওটা আগে ওটা আলোচনা, তাহলে আমি বলবো এটা যে সুস্থ থাকুক সবাই, সবাই কিন্তু ঔষধও খাচ্ছে সুস্থ থাকার জন্য। এলোপ্যাথিক চিকিৎসাটাকে আমি খারাপ বলবো না, এটা ভালো, হোমিও ভালো, আমরা ইউনানি ভালো, হারবাল ভালো, সব ভালো, কিন্তু আমাদেরটাও ভালো। আপনি সচেতন থাকেন, আপনি কোনটা খাবেন ডিসিশন নেবেন, আর আপনি ইনফরমেশন দিবেন ঔষধ একটু কম লাগে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঔষধের বেশি নাম জানি না, বুঝতে পারছেন? ঔষধের কেন নাম জানি না, আমি ঔষধ খাই না, বয়স তো মাত্র 55 বছর আলহামদুলিল্লাহ। আমার আব্বার বয়স হলো 98 বছর, 97 ছিল 98 বছর, দাদা মারা গেছে 120 বছর, 130 বছর, দাদি মারা গেছে 120 বছর, ডায়াবেটিস আমার হার্টের সমস্ত না, আব্বা বলছে ছোটবেলা থেকে শিখেছে ঔষধ খাবার, কৃষক মানুষ তো একটা জিনিস বলতো ঔষধ ভালো না, খাইতে কি খাবো কাছে পাতা পাতা এগুলো এগুলো জানি কি খাইতে দেখেন। এখন কি আমি কি ভুল পথে আছি না রাইট পথে আছি আপনাদের মনে হয় কি লাগে না? দুই দিন ঔষধ খাইলেও দুই দিন জ্বর থাকবে, না খাইলেও দুই দিন, বছরে একবার জ্বর হবে দুই দিন জ্বর, কাজ করতে পারি সপ্তাহ একটু ব্যাখ্যা দিলাম আর কি হালকা বার্তা। এখন মানুষ জানি না আল্লাহ কয়দিন বাঁচাই থাকবে, রিজিক কয়দিন পৃথিবীতে আছে ওইগুলো আমি বলবো না, রুচি আলহামদুলিল্লাহ খাইতে বলি অনেক খাইতে পারি আল্লাহ খাওয়া, কিন্তু এখন খুব হিসাব করে খাইতে পারি, তাহলে রুচির জন্য অনেক কিছু খাইতে পারি না, মনে চায় না, ইচ্ছা সে সমস্যা নাই, ঔষধ না খাইলে সুস্থ বেশি থাকে, কথা বুঝতে পারছেন? আমি ঔষধের বিরোধিতা কিন্তু করছি না, যথেষ্ট চিকিৎসা হচ্ছে বাংলাদেশের, অতএব আমরা আমাদের ইতে থাকবো, মানুষ সুস্থ থাকবে। এখন ঔষধের যুগ না, এখন আধুনিক যুগ, টেকনোলজির যুগ, আমরা টেকনোলজির চিকিৎসা করছি, কথা হচ্ছে? 10-12টা ঔষধ লাগবে না, একটা দিয়ে আমরা চিকিৎসা করবো, যেখানে আছে সমস্যা সেটাই ধর্ম, সেটাই সুস্থ থাকবে, আপনাকে বিশ্বাস করতে হবে। আমি ওই যে লোকের কথা বলছি তাকে বলছি সে বাস নিজে, অনেকে আমার সাথে দেখা করলে আমি একই কথা বলি, এই আমাকে অনুকরণ করেন এই কথাটা বলেন, দেখবেন আপনারা জানেন 8 পিস বিক্রি করলে একদম না হইলেও 8,000 টাকা পকেটের ভিতর পেতে পারেন, 8,000 টাকা কম না, উনি আচ্ছা একটা প্রোডাক্ট কত দাম? 7,000, একটি প্রোডাক্ট মোটিভেশন দিয়ে বিক্রি করা যায়, আসতে বেশি কিন্তু পারা যায় না, যায় দ্বিতীয় পণ্যটি মোটিভেশনে খাবে, প্রোডাক্ট মোটিভেশন দিতে হবে, প্রোডাক্ট ইউজ করার পর প্রোডাক্ট মোটিভেশন দিতে হবে, ইউজার কারা আছেন আমরা প্রোডাক্ট প্রোডাক্ট কি মোটিভেশন দেয় না? ইয়েস ইয়েস। এই যে ডাক্তার সাহেব কি আজকে আলোচনা ছিল, আসেন আমার কাছে আসুন, এক আমি শেষ করবো ডাক্তার সাহেবকে নিয়ে, এই ডাক্তার সাহেব একটু সামনে আসেন, আলহামদুলিল্লাহ সুস্থ করছে আল্লাহ, বাড়ি হলো আমার বাড়ি বরগুনা, তার বাড়িও বরগুনা, তার মা দেখতে আসতেন ডাক্তার, যে আমার ছেলেটা তো ছোট ভাইরা থাকবে কিন্তু বড় ভাই মারা যাবে, আপনি গাড়িতে উঠতে পারতেন না, কোনো জায়গা উঠতে পারতেন, কি কথা তো ঠিক আছে, ওটা মানে আশঙ্কা বাড়তেছে, ভিডিও আছে আমাদের, এবং তিনি 5 বান্না 7 বান স্টক করছে, এরপর উনি হাঁটতে পারতেন না একদম, তো বাইস্পেরের অভাব পেয়ে বললাম যে এগুলো সব ঠিক হয়ে যাবে আল্লাহর নাম লইয়া, উনি সাথে সাথে বিশ্বাস করছে, কি করছে? বিশ্বাস করছে, সাথে সাথে ইউজ করছে, আলহামদুলিল্লাহ সুস্থ করছে কে? আল্লাহ। বাইস্পেরে ছিলেন এখন বসে, এই ডাক্তার সাহেব এরকম অসংখ্য ডাক্তার দাঁড় করাই দিতে পারি, অসংখ্য ডাক্তার, ডাক্তার রোগী দেখে সে ডাক্তার অসুস্থ হলে বলবে ডাক্তার সে কেউ অসুস্থ হবেন না, হবে আপনি চিকিৎসা করবেন ডাক্তারে। কৃষ্ণপদ দাদা একদিন আমার সাথে বলছেন বান্দুরাতে একটা ট্রেনিং করায়, কিন্তু যে হলটার রুমের মধ্যে ট্রেনিং করায় সেখানে একজন ডাক্তার বসে, ঢাকা মেডিকেলের অর্থনীতি, কিন্তু উনি যখন সেমিনার নেয় তখন তার
বললেই হয়ে যাবে। যখন শ্বাস করে বললেন, বললেন যে আমি তো রুগী, এবং এটা তো ভালো আর হবো না, যেহেতু আমি ডাক্তার, আমি রুগী এবং আমি ডাক্তার, এটা পৃথিবীতে কোনো চিকিৎসা নাই। বলছে আল্লাহর উপর বিশ্বাস রাখছেন, আমাদের এই চিকিৎসা আছে। তাহলে তিন পিস দেয়, 2100 টাকা দিলে তিন পিস নিজে ইউজ করলেন। এরপর রুগীদের লিখতেছেন, এখনো লেখেন নিজে সুস্থ। কিছু প্রতিবন্ধকতা আছে তাদের, আমি ওতে যাব না। ওদিকে আপনারা মানুষের সেবা করবেন এটা রাখেন একবার, তৃতীয় সিরিয়ালে আপনার রাখেন, প্রথম আপনার জব বা বিজনেস যা আছে, দ্বিতীয় আপনার ফ্যামিলি সময় দেন, তৃতীয়তে মানুষকে একটু অপশনে কিছু ফোন ফোন দেন যে হ্যাঁ এই সেবাটা এটা নিতে পারো, এটা পারা যাবে না। আজকে একটা ডিসিশন নিয়ে আমরা আপনার একটি ডিসিশনে নতুন জীবন পাবে একজন ব্যক্তি, তার জীবনের সাথে যে সে হয়তো লড়াই করে বেঁচে আছে, সে সুস্থভাবে বেঁচে থাকবে। আমি শুধু এইটাই করে যাচ্ছি কাজ, আর এটার সাথেই আমার অনেক কাজ হয়ে যাচ্ছে। আপনি বিক্রি করেন, সেখান থেকে অল্প কিছু আমি দিই। আমি শুধু এইভাবে প্রতিদিন এখানে আপনাদেরকে দুপুরে হয়তো অনেকে দেখছেন না, আমি আসছি ফাঁকে দৌড় দিয়ে আরেক জায়গায় গিয়ে একটা স্পিচ দিয়ে আসছি, এই সংক্ষিপ্ত একটা স্পিচ দিয়ে আসছি। আপনি ওই চেষ্টা করেন, আপনি একটা টিম করেন, আপনি শুক্রবারে হয় জব করলে বা ব্যবসা করলে শুক্রবারে হয়, অথবা আপনি একটা সন্ধ্যার পরের হয়, অসুবিধা কি, পাঁচটার পর আপনার চাকরি আছে, পাঁচটার পর আপনি চলে আসবেন, আপনাকে একটা সুযোগ করে দেবেন, আপনি আসবেন আমরা থাকবো, সমন্বয় করবো, এরপর মানুষের একসাথে সেবা করবো, আপনার ইনকাম আপনি নেবেন, আমার ইনকাম আমি নেবেন, আপনার ট্যুরে আপনি যাবেন, আমার ট্যুরে আমি যাবো, কি পারা যাবে না? আপনাদের সাথে আমি একই সাথে, আমরা একই মঞ্চে, একই সাথে, একই দেশে, একাধিক দেশে ব্যবসা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই আমার সাথে একমত, মানুষের সেবার মাধ্যমে ইনকাম করবো ইনশাআল্লাহ, এবং 71টা ঘোষণা করলাম আজকে, আমরা সবাই একটু হাত তুলি সবাই, থ্যাংক ইউ সবাইকে। আমি আজকে এত সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি খুবই খুশি হয়েছি, এবং আজকে আমাদের অনেক অনেক লোক হয়েছে বসতে দিতে পারিনি, এভাবে যদি হয় ইনশাআল্লাহ আমরা এরপর কলকাতায় শুক্রবার আমরা একটি হল নেব, আস্তে আস্তে আপনারা যদি ডিসিশন নেন ইনশাআল্লাহ কলকাতা আমরা ভরে ফেলবো, এবং আমরা মানুষের সেবায় আমরা নিয়ে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি জেনার সম্পর্কে আমি প্রথমে বলেছিলাম যে নির্ভীক, নীরব, ত্যাগী, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে এই নিউটি গ্রুপের আলো দুবার গিয়ে ছড়িয়ে যাচ্ছে। ইনি সেই ব্যক্তি যার সম্পর্কে পূর্বে বলেছিলাম, আমরা এখন ওনার কাছ থেকে মুখোক্তি জানতে পারলাম, এই জন্য নিজেকে কৃতজ্ঞ মনে করছি, এবং ওনাকে আমরা মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন পরস্পর সামনের দিনে আবার এইভাবে প্রোগ্রাম করে সকলের মাঝে আলোক উজ্জ্বল পরিবেশ তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সামনের দিন। আচ্ছা আচ্ছা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আগামী 18 তারিখ শনিবার কলকাতায় আমাদের এই স্বাস্থ্যসেবা বিষয়গুলোর উপরই আলোচনা, আশা করি আমরা সেখানে ইনশাআল্লাহ সকলে সমবেত থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।